বাংলা সাহিত্যের এক অতি প্রিয় চরিত্র ব্যোমকেশ বক্সি। ধারালো নাক, লম্বা চেহারা, নাতিস্থূল অবয়ব, অসামান্য পর্যবেক্ষণ ক্ষমতা, অনবদ্য বিশ্লেষণী দক্ষতা, শুধু বুদ্ধি দিয়েই যাবতীয় জটিল রহস্যের জট ছাড়ান এই সত্যান্বেষী। তবু কি রোমাঞ্চকর এক একটি ব্যোমকেশ কাহিনী। ব্যোমকেশের এই গল্পগুলি হয়তো বহুল পঠিত, তবুও এই গল্পগুলি বারবার শুনতে ইচ্ছা করে। এখানেই সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মুন্সিয়ানা। এই ব্যোমকেশ বক্সিকে নিয়েই আমাদের আজকের গল্প, পথের কাঁটা। আসুন শুনে নেওয়া যাক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত আজকের কাহিনী, পথের কাঁটা। ব্যোমকেশ খবরের কাগজখানা সযত্নে পাঠ করিয়া টেবিলের এক পাশে রাখিয়া দিল। তারপর চেয়ারে হেলান দিয়া বসিয়া অন্যমনস্কভাবে জানলার বাহিরে তাকাইয়া রহিল। বাহিরে কুয়াশাবর্জিত ফাল্গুনের আকাশে সকালবেলার আলো ঝলমল করিতেছিল। বাড়ির তেতলার ঘর কয়টি লইয়া আমাদের বাসা। বসিবার ঘরটির গবাক্ষ পথে শহরের ও আকাশের একাংশ বেশ দেখা যায়। নিচে নবদ্বুদ্ধ নগরীর কর্মকোলাহল আরম্ভ হইয়া গিয়াছে। হ্যারিসন রোডের উপর গাড়ি মোটর ট্রামের ছোটাছুটি ও ব্যস্ততার অন্ত নাই। আকাশেও এই চাঞ্চল্য কিয়ৎ পরিমাণে প্রতিফলিত হইয়াছে। চড়াই পাখিগুলো অনাবশ্যক কিচিমিচি করিতে করিতে আকাশে উড়িয়া বেড়াইতেছে। তাহাদের অনেক ঊর্ধ্বে এক ঝাঁক পায়রা কলকাতা শহরটাকে নিচে ফেলিয়া যেন সূর্যালোক পরিক্রমণ করিবার আশায় ঊর্ধ্ব হইতে আরও ঊর্ধ্বে উঠিতেছে। বেলা প্রায় আটটা। প্রভাতি চা ও জলখাবার শেষ করিয়া আমরা দুইজন অলসভাবে সংবাদপত্রের পৃষ্ঠা হইতে বহির্জগতের বার্তা গ্রহণ করিতেছিলাম। ব্যোমকেশ জানলার দিক হইতে চক্ষু ফিরাইয়া বলিল, কিছুদিন থেকে কাগজে একটা মজার বিজ্ঞাপন বেরোচ্ছে, লক্ষ্য করেছো? আমি বলিলাম, না, বিজ্ঞাপন আমি পড়ি না। বিজ্ঞাপন পড়ো না, তবে পড়োটা কি? খবরের কাগজে সবাই যা পড়ে তাই পড়ি, খবর। অর্থাৎ মাঞ্চুরিয়ায় কার আঙুল কেটে গিয়ে রক্তপাত হয়েছে, আর ব্রাজিলে কার একসঙ্গে তিনটে ছেলে হয়েছে, এই সব পড়ো? ওসব পড়ে লাভ কি? সত্যিকার খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়ো। ব্যোমকেশ একটা অদ্ভুত লোক, কিন্তু সে পরিচয় ক্রমশ প্রকাশ পাইবে। বাহির হইতে তাহাকে দেখিয়া বা তাহার কথা শুনিয়া একবারও মনে হয় না যে তাহার মধ্যে অসামান্য কিছু আছে। কিন্তু তাহাকে খোঁচা দিয়া, প্রতিবাদ করিয়া, একটু উত্তেজিত করিয়া দিতে পারিলে ভিতরকার মানুষটি কচ্ছপের মতো বাহির হইয়া আসে। সে স্বভাবত স্বল্পভাষী, কিন্তু ব্যঙ্গবিদ্রুপ করিয়া একবার তাহাকে চটাইয়া দিতে পারিলে তাহার ছুরির মতো শানিত ঝকঝকে বুদ্ধি সংকোচ ও সংযমের পর্দা একেবারে ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে। তখন তাহার কথাবার্তা সত্যই শুনিবার মতো বস্তু হইয়া দাঁড়ায়। আমি খোঁজা দিবার লোভ সামলাইতে পারিলাম না, বলিলাম, ও তাই নাকি? কিন্তু খবরের কাগজওয়ালারা তো তাহলে ভারী শয়তান। সমস্ত কাগজখানা বিজ্ঞাপনে ভরে না দিয়ে কতকগুলো বাজে খবর ছাপিয়ে পাতা নষ্ট করে। ব্যোমকেশের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। সে বলিল, তাদের কোনো দোষ নেই। তোমার মতো লোকের চিত্ত বিনোদন না করতে পারলে বেচারাদের খবরের কাগজের বিক্রি হয় না, তাই বাধ্য হয়ে এসব খবর সৃষ্টি করতে হয়। আসল কাজের খবর থাকে কিন্তু বিজ্ঞাপনে। এই ধরো, দেশের কোথায় কি হচ্ছে, কে কি ফিকির বার করে দিন দুপুরে ডাকাতি করছে, কে চোরাই মাল পাচার করার নতুন ফিকির আঁটছে, এইসব দরকারি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়তেই হবে। রয়টারের টেলিগ্রামে ওই সব পাওয়া যায় না। আমি হাসিয়া বলিলাম, তা পাওয়া যায় না বটে, কিন্তু থাক, এবার থেকে না হয় তোমার বিজ্ঞাপনই পড়ব। কিন্তু তোমার মজার বিজ্ঞাপনটা কি শুনি? ব্যোমকেশ কাগজখানা আমার দিকে ছুঁড়িয়া দিয়া বলিল, পড়ে দেখো, দাগ দিয়ে রেখেছি। পাতা উল্টাইতে উল্টাইতে এক কোণে
একটি অতি ক্ষুদ্র তিন লাইনের বিজ্ঞাপন দৃষ্টিগোচর হইল। লাল পেন্সিল দিয়া দাগ দেওয়াই ছিল বলিয়া চোখে পড়িল। নচেত খুঁজিয়া বাহির করিতে বিশেষ বেগ পাইতে হইত। যদি কেহ পথের কাঁটা দূর করিতে চান, শনিবার সন্ধ্যা 5:30টার সময় হোয়াইট ওয়েল লেডলের দোকানের দক্ষিণ পশ্চিম কোণে ল্যাম্পপোস্টে হাত রাখিয়া দাঁড়াইয়া থাকিবেন। 2-3 বার পড়িয়াও বিজ্ঞাপনের মাথা মুন্ডু কিছুই বুঝিতে পারিলাম না। বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম, ল্যাম্পপোস্টে হাত রেখে মোড়ের মাথায় দাঁড়ালেই পথের কাঁটা দূর হয়ে যাবে, এ বিজ্ঞাপনের মানে কি? আর পথের কাঁটাই বা কী বস্তু? ব্যোমকেশ বলিল, সেটা এখনো আবিষ্কার করতে পারিনি। বিজ্ঞাপনটা 3 মাস ধরে ফি শুক্রবার বার হচ্ছে, পুরনো কাগজ ঘাটলেই দেখতে পাবে। আমি বলিলাম, কিন্তু এই বিজ্ঞাপনের সার্থকতা কি? কোনো একটা উদ্দেশ্য নিয়েই তো লোকে বিজ্ঞাপন দিয়ে থাকে, এর তো কোনো মানেই হয় না। আপাতত কোনো উদ্দেশ্য দৃষ্টিগোচর হচ্ছে না বটে, কিন্তু তাই বলে উদ্দেশ্য নেই বলা চলে না। অকারণে কেউ গাঁটের কড়ি খরচ করে বিজ্ঞাপন দেয় না। লেখাটা পড়লে একটা জিনিস সর্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করে। কি? যে ব্যক্তি বিজ্ঞাপন দিয়েছে তার আত্মগোপন করবার চেষ্টা। প্রথমত দেখো, বিজ্ঞাপনে কোনো নাম নেই। অনেক সময় বিজ্ঞাপনের নাম থাকে না বটে, কিন্তু খবরের কাগজের অফিসে খোঁজ নিলে নাম ধাম সব জানতে পারা যায়। সেরকম বিজ্ঞাপনে বক্স নাম্বার দেওয়া থাকে, এতে তা নেই। তারপর দেখো, যে লোকটা বিজ্ঞাপন দেয় সে জনসাধারণের সঙ্গে কোনো একটা কারবার চালাতে চায়, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু মজা এই যে, এই লোকটি নিজে অদৃশ্য থেকে কারবার চালাতে চায়। বুঝতে পারলুম না। আচ্ছা, বুঝিয়ে বলছি শোনো, যিনি এই বিজ্ঞাপন দিচ্ছেন তিনি জনসাধারণকে ডেকে বলছেন, ওহে, তোমরা যদি পথের কাঁটা দূর করতে চাও তো অমুক সময় অমুক স্থানে দাঁড়িয়ে থেকো, এমনভাবে দাঁড়িয়ে থেকো যাতে আমি তোমাকে চিনতে পারি। পথের কাঁটাটা যে কী পদার্থ সে তর্ক এখন দরকার নেই, কিন্তু মনে করো তুমি ওই জিনিসটা চাও, তোমার কর্তব্য কি? নির্দিষ্ট স্থানে গিয়ে ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়ে থাকা। মনে করো তুমি যথাসময়ে সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলে, তারপর কি হলো? কি হলো? শনিবার বেলা 5:30টার সময় ওই জায়গায় কীরকম লোক সমাগম হয় সেটা বোধ হয় তোমাকে বলে দিতে হবে না। এদিকে হোয়াইট ওয়ে লেডল, ওদিকে নিউ মার্কেট, চারিদিকে গোটা 5-6 সিনেমা হাউস। তুমি ল্যাম্পপোস্ট ধরে 1/2 ঘন্টা দাঁড়িয়ে রইলে আর লোকে ঠেলা খেতে লাগলে, কিন্তু যে আশায় গিয়েছিলে তা হলো না। কেউ তোমার পথের কাঁটা উদ্ধার করার মহৌষধ নিয়ে হাজির হলো না। তুমি বিরক্ত হয়ে গেলে, তারপর চলে গেলে, ভাবলে ব্যাপারটা আগাগোড়াই ভুয়ো। তারপর হঠাৎ পকেটে হাত রেখে দেখলে একখানি চিঠি কে ভিড়ের মধ্যে তোমার পকেটে দিয়ে গেছে। তারপর? তারপর আর কি, চোরে কামারে দেখাই হলো না, অথচ শীতকাঠি তৈরি হবার বন্দোবস্ত হয়ে গেল। বিজ্ঞাপনদাতার সঙ্গে তোমার লেনদেনের সম্বন্ধ স্থাপিত হলো, অথচ তিনি কে, কীরকম চেহারা তুমি কিছুই জানতে পারলে না। আমি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলাম, যদি তোমার যুক্তিধারাকে সত্যি বলেই মেনে নেওয়া যায় তাহলে কি প্রমাণ হয়? এই প্রমাণ হয় যে পথের কাঁটার সওদাগরটি নিজেকে অত্যন্ত সংগোপনে রাখতে চান, এবং যিনি নিজের পরিচয় দিতে এত সংকুচিত তিনি বিনয়ী হতে পারেন, কিন্তু সাধু লোক কখনোই নন। আমি মাথা নাড়িয়া বলিলাম, এ তোমার অনুমান মাত্র, একে প্রমাণ বলতে পারবো না। ব্যোমকেশ উঠিয়া ঘরে পায়চারি করিতে করিতে কহিল, আরে, অনুমানই তো আসল প্রমাণ। যাকে তোমরা প্রত্যক্ষ প্রমাণ বলে থাকো তাকে বিশ্লেষণ করলে কতকগুলো অনুমান বই তো আর কিছু থাকে না। আইনে যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে একটা প্রমাণ আছে, সেটা কি? অনুমান ছাড়া তো আর কিছুই নয়। অথচ তারই জোরে কত লোক যাবজ্জীবন পুলি পোলাও চলে যাচ্ছে। আমি চুপ করিয়া রহিলাম, মন হইতে সাই দিতে পারিলাম না। অনুমান যে প্রত্যক্ষ প্রমাণের সমকক্ষ হইতে পারে এ কথা সহজে মানিয়ে লওয়া যায় না, অথচ ব্যোমকেশের যুক্তি খণ্ডন করাও কঠিন কাজ। সুতরাং নীরব থাকাই শ্রেয় বিবেচনা করিলাম। জানিতাম এই নীরবতায় সে আরও অসহিষ্ণু হয়ে উঠিবে এবং অচিরাত আরও জোরালো যুক্তি আনিয়া হাজির করিবে। একটা চড়াই পাখি কুটো মুখে করে খোলা জানলার উপর আসিয়া বসিল।
এবং ঘাড় ফিরাইয়া ফিরাইয়া উজ্জ্বল ক্ষুদ্র চক্ষু দিয়া আমাদের পর্যবেক্ষণ করিতে লাগিল। ব্যোমকেশ হঠাৎ দাঁড়াইয়া পড়িয়া অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, আচ্ছা ওই পাখিটা কি চায় বলতে পারো? আমি চমকিত হইয়া বলিলাম, কি চায়? ও বোধহয় বাসা তৈরি করার একটা জায়গা খুঁজছে। ঠিক জানো? কোনো সন্দেহ নেই? না, কোনো সন্দেহ নেই। দুই হাত পশ্চাতে রাখিয়া মৃদু হাস্যে ব্যোমকেশ বলিল, কি করে বুঝলে? প্রমাণ কি? প্রমাণ আর কি, ওর মুখের কুটো। কুটো থাকলে কি প্রমাণ হয় যে বাসা বাঁধতে চায়? দেখিলাম ব্যোমকেশের ন্যায়ের পেঁচে পড়িয়া গিয়াছি। কহিলাম, না তবে অনুমান, পথে এসো। এতক্ষণ তবে দেয়ালা করছিলে কেন? দেয়ালা করিনি, কিন্তু তুমি কি বলতে চাও চড়াই পাখি সম্বন্ধে যে অনুমান খাটে মানুষের বেলাতেও সেই অনুমান খাটবে? কেন নয়? তুমি যদি কুটো মুখে করে একজনের জানলায় উঠে বসে থাকো তাহলে কি প্রমাণ হবে যে তুমি বাসা বাঁধতে চাও? না, তাহলে প্রমাণ হয় যে আমি একটা বদ্ধ পাগল। সে প্রমাণের দরকার আছে কি? ব্যোমকেশ হাসিতে লাগিল, বলিল, চটাতে পারবে না, কিন্তু কথাটা তোমাকে মানতেই হবে। প্রত্যক্ষ প্রমাণ বরং অবিশ্বাস করা যেতে পারে, কিন্তু যুক্তিসঙ্গত অনুমান একেবারে অমোক, তার ভুল হবার জয়ই নেই। আমারও জিদ চাপিয়া গিয়েছিল। বলিলাম, কিন্তু ওই বিজ্ঞাপন সম্বন্ধে তুমি যেসব উদ্ভট অনুমান করলে তা আমি বিশ্বাস করতে পারলুম না। ব্যোমকেশ বলিল, সে তোমার মনের দুর্বলতা, বিশ্বাস করবারও ক্ষমতা চায়। যা হোক, তোমার মতো লোকের পক্ষে প্রত্যক্ষ প্রমাণই ভালো। কাল শনিবার, বিকেলে কোনো কাজও নেই, কালই তোমার বিশ্বাস করিয়ে দেব। কিভাবে? আমাদের সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। ব্যোমকেশ উৎকর্ণ হইয়া শুনিয়া বলিল, অপরিচিত ব্যক্তি, প্রৌঢ়, মোটাসোটা, নাদুস নুদুস বললেও অত্যুক্তি হয় না, হাতে লাঠি আছে, কেই নি, নিশ্চয়ই আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান, কারণ তেতলায় আমরা ছাড়া আর কেউ থাকে না, বলিয়া মুখ টিপিয়া হাসিল। বাহিরের দরজার কড়া নড়িয়া উঠিল। ব্যোমকেশ ডাকিয়া বলিল, ভিতরে আসুন, দরজা খোলাই আছে। দ্বার ঠেলিয়া একটি মধ্যবয়সী স্থূলকায় ভদ্রলোক প্রবেশ করিলেন। তাহার হাতে একটি মোটা মলক্কা বেতের রূপোর মুঠযুক্ত লাঠি, গায়ে কালো আলপাকার গলাবন্ধ কোট, পরিধানে কোঁচানো থান, গৌরবর্ণ সুশ্রী, মুখে দাড়ি গোঁফ কামানো, মাথার সম্মুখভাগ টাক পড়িয়া পরিষ্কার হইয়া গিয়াছে। তেতলার সিঁড়ি ভাঙিয়া হাঁপাইয়া পড়িয়াছিলেন, তাই ঘরে প্রবেশ করিয়া প্রথমটা কথা কহিতে পারিলেন না। পকেট হইতে রুমাল বাহির করিয়া মুখ মুছিতে লাগিলেন। ব্যোমকেশ মৃদুস্বরে আমাকে শুনাইয়া বলিল, অনুমান, অনুমান। আমি নীরবে তাহার এই শ্লেষ হজম করিলাম, কারণ এক্ষেত্রে আগন্তুকের চেহারা সম্বন্ধে তাহার অনুমান যে বর্ণে বর্ণে মিলিয়া গিয়াছে তাহাতে কোনো সন্দেহ নাই। ভদ্রলোকটি দম লইয়া জিজ্ঞাসা করিলেন, ডিটেকটিভ ব্যোমকেশ বাবু কার নাম? মাথার উপর পাখাটা খুলিয়া দিয়া একখানা চেয়ার নির্দেশ করিয়া ব্যোমকেশ বলিল, বসুন, আমারই নাম ব্যোমকেশ বক্সি, কিন্তু ওই ডিটেকটিভ কথাটা আমি পছন্দ করি না, আমি একজন সত্যান্বেষী। যা হোক, আপনি বড় বিপন্ন হয়েছেন দেখছি, একটু জিরিয়ে ঠান্ডা হয়ে নিন, তারপরে আপনার গ্রামোফোন পিনের রহস্য শুনব। ভদ্রলোকটি চেয়ারে বসিয়া পড়িয়া ফ্যাল ফ্যাল করিয়া ব্যোমকেশের মুখের পানে তাকাইয়া রহিলেন। আমারও বিস্ময়ের অবধি রহিল না। এই পৌঢ় ভদ্রলোকটিকে দেখিবা মাত্র তাহাকে গ্রামোফোন পিন রহস্যের সঙ্গে সংশ্লিষ্ট করা কীরূপে সম্ভব হইল তাহা একেবারেই আমার মস্তিষ্কে প্রবেশ করিল না। ব্যোমকেশের অদ্ভুত ক্ষমতার অনেক দৃষ্টান্ত দেখিয়াছি, কিন্তু এটা যেন ভোজবাজির মতো ঠেকিল। ভদ্রলোক অতি কষ্টে আত্মসম্বরণ করিয়া কহিলেন, আপনি জানলেন কি করে? সহাস্যে ব্যোমকেশ বলিল, অনুমান মাত্র। প্রথমত আপনি প্রৌঢ়, দ্বিতীয়ত আপনি সঙ্গতি সম্পন্ন, তৃতীয়ত আপনি সম্প্রতি ভীষণ বিপদে পড়েছেন, এবং শেষ কথা, আমার সাহায্য নিতে চান। সুতরাং কথাটা অসম্পূর্ণ রাখিয়া ব্যোমকেশ হাত নাড়িয়া বুঝাইয়া দিল যে ইহার পর তাঁহার আগমন হেতু আবিষ্কার করা শিশুর পক্ষেও সহজসাধ্য।
এইখানে বলিয়া রাখা ভালো যে কিছুদিন হইতে এই কলকাতা শহরে যে অদ্ভুত রহস্যময় ব্যাপার ঘটিতেছিল এবং যাহাকে গ্রামোফোন পিন মিস্ত্রি নাম দিয়া শহরের দেশি বিলেতি সংবাদপত্রগুলি বিরাট হুলুস্থুলুস বাধাইয়া দিয়াছিল, তাহার ফলে কলিকাতাবাসী লোকের মনে কৌতূহল, উত্তেজনা ও আতঙ্কের অবধি ছিল না। সংবাদপত্রের রোমাঞ্চকর ও ভীতিপ্রদ বিবরণ পাঠ করিবার পর চায়ের দোকানের জল্পনা উত্তেজনায় একেবারে দড়ি ছেঁড়া হইয়া উঠিয়াছিল এবং গৃহ হইতে পথে বাহির হইবার পূর্বে প্রত্যেক বাঙালি গৃহস্থেরই গায়ে কাঁটা দিতে আরম্ভ করিয়াছিল। ব্যাপারটা এই, মাস দেড়েক পূর্বে সুকিয়া স্ট্রিট নিবাসী জয় হরি সান্যাল নামক জনৈক পৌর ভদ্রলোক প্রাতঃকালে কর্নওয়ালি স্ট্রিট দিয়ে পদব্রজে যাইতেছিলেন। রাস্তা পার হইয়া অন্য ফুটপাতে যাইবার জন্য যেমনই পথে নামিয়াছেন অমনি হঠাৎ মুখ থুবড়িয়া পড়িয়া গেলেন। সকালবেলা রাস্তায় লোকজনের অভাব ছিল না, সকলে মিলিয়া তাহাকে ধরাধরি করিয়া তুলিয়া আনিবার পর দেখিল তাহার দেহে প্রাণ নেই। হঠাৎ কিসে মৃত্যু হইল অনুসন্ধান করিতে গিয়া চোখে পড়িল যে তাহার বুকের ওপর এক বিন্দু রক্ত লাগিয়া আছে, আর কোথাও আঘাতের কোনো চিহ্ন নাই। পুলিশ অপমৃত্যু সন্দেহ করিয়া লাশ হাসপাতালে পাঠাইয়া দিল। সেখানে মরণোত্তর পরীক্ষায় ডাক্তার এক অদ্ভুত রিপোর্ট দিলেন। তিনি লিখিলেন, মৃত্যুর কারণ হৃৎপিণ্ডের মধ্যে একটি গ্রামোফোনের পিন বিঁধিয়া আছে। কেমন করিয়া এই পিন হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করিল তাহার কৈফিয়তে বিশেষজ্ঞ অস্ত্রচিকিৎসক লিখিলেন, বন্দুক অথবা ওই জাতীয় কোনো যন্ত্র দ্বারা নিক্ষিপ্ত এই পিন মৃতের সম্মুখ দিক হইতে বক্ষের চর্ম ও মাংস ভেদ করিয়া মর্মস্থানে প্রবেশ করিয়াছে এবং মৃত্যুও প্রায় সঙ্গে সঙ্গে হইয়াছে। এই ঘটনা লইয়া সংবাদপত্রে বেশ একটু আন্দোলন হইল। মৃত ব্যক্তির একটি সংক্ষিপ্ত জীবনচরিত বাহির হইয়া গেল। ইহা হত্যাকাণ্ড কিনা এবং যদি তাই হয় তবে কীরূপে ইহা সংঘটিত হইল তাহা লইয়া অনেক গবেষণা প্রকাশিত হইল, কিন্তু একটা কথা কেহই পরিষ্কার করিয়া বলিতে পারিলেন না, এই হত্যার উদ্দেশ্য কি এবং যে হত্যা করিয়াছে তাহার ইহাতে কি স্বার্থ। সরকারের পুলিশ যে ইহার তদন্তভার গ্রহণ করিয়াছে তাহাও কাগজে প্রকাশ পাইল। চায়ের দোকানের কাজীরা ফতেয়া দিলেন, ও নচুন কিছু নয়, লোকটা হার্টফেল করিয়াছিল কিন্তু উপস্থিত ভালো সংবাদে দুর্ভিক্ষ ঘটায় কাগজওয়ালারাই এক নতুন ফন্দি বাহির করিয়া তিলকে তাল করিয়া তুলিয়াছে। ইহার দিন আষ্টেক পর শহরের সকল সংবাদপত্রে দেড় ইঞ্চি টাইপে যে সংবাদ বাহির হইল তাহাতে কলিকাতার ভদ্র বাঙালি সম্প্রদায় উত্তেজনায় খাড়া হইয়া উঠিয়া বসিলেন। চায়ের বৈঠকের ত্রিকালজ্ঞ ঋষিদের তৃতীয় নয়ন একেবারে বিস্ফোরিত হইয়া খুলিয়া গেল। এত প্রকার গুজব, আন্দাজ ও জনশ্রুতি জন্মগ্রহণ করিল যে বর্ষাকালে ব্যাঙের ছাতাও বোধ করি এত জন্মায় না। দৈনিক কালকেতু লিখিল, আবার গ্রামোফোন পিন, অদ্ভুত রোমাঞ্চকর রহস্য, কলিকাতার পথঘাট আর নিরাপদ নয়। কালকেতুর পাঠকগণ জানেন কয়েকদিন পূর্বে জয় হরি সান্যাল পথ দিয়া যাইতে যাইতে হঠাৎ পড়িয়া গিয়া মৃত্যুমুখে পতিত হন। পরীক্ষায় তাহার হৃৎপিণ্ড হইতে একটি গ্রামোফোন পিন বাহির হয় এবং ডাক্তার উহাই মৃত্যুর কারণ বলিয়া নির্দেশ করেন। আমরা তখনই সন্দেহ করিয়াছিলাম যে ইহা সাধারণ ব্যাপার নয়, ইহার ভিতরে একটা ভীষণ ষড়যন্ত্র লুক্কায়িত আছে। আমাদের সেই সন্দেহ সত্যে পরিণত হইয়াছে। গতকল্য অনুরূপ আর একটি লোমহর্ষণ ব্যাপার ঘটিয়াছে। কলিকাতার বিখ্যাত ধনী ব্যবসায়ী কৈলাসচন্দ্র মৌলিক কল্য অপরাহ্নে প্রায় 5:30 ঘটিকার সময় মোটরে চড়িয়া গড়ের মাঠের দিকে বেড়াইতে গিয়াছিলেন। রেড রোডের কাছে গিয়া তিনি মোটর থামাইয়া পদব্রজে বেড়াইবার জন্য যেই গাড়ি হইতে অবতরণ করিয়া কিছুদূর গিয়াছেন অমনি উহ শব্দ করিয়া মাটিতে পড়িয়া গেলেন। তাহার সোফার ও রাস্তার অন্যান্য লোক মিলিয়া তাড়াতাড়ি তাহাকে আবার গাড়িতে তুলিল, কিন্তু তিনি আর তখন জীবিত নাই। এই আকস্মিক দুর্ঘটনায় সকলেই হতবুদ্ধি হইয়া পড়িয়াছিল, কিন্তু সৌভাগ্যক্রমে অল্পকাল মধ্যেই পুলিশ আসিয়া পড়িল। কৈলাসবাবুর গায়ে সিল্কের পাঞ্জাবি ছিল, পুলিশ তাহার বুকের কাছে একবিন্দু রক্তের দাগ দেখিয়া অপঘাত মৃত্যু সন্দেহ করিয়া তৎক্ষণাৎ লাশ হাসপাতালে পাঠাইয়া দেয়। সব ব্যবচ্ছেদকারী ডাক্তারের রিপোর্টে প্রকাশ যে কৈলাসবাবুর হৃৎপিণ্ডে একটি গ্রামোফোনের পিন আটকাইয়া আছে। এই পিন তাহার সম্মুখ দিক হইতেও নিক্ষিপ্ত হইয়া হৃৎপিণ্ডে প্রবেশ করিয়াছে। স্পষ্ট বুঝা যাইতেছে যে ইহা আকস্মিক দুর্ঘটনা নহে, একদল ক্রূর কর্মা নরঘাতক
কলিকাতা শহরে আবির্ভূত হইয়াছে। ইহারা কে এবং কি উদ্দেশ্যে শহরের গণ্যমান্য ব্যক্তিদিগকে খুন করিতে আরম্ভ করিয়াছে তাহা অনুমান করা কঠিন। সর্বাপেক্ষা আশ্চর্য ইহাদের হত্যা করিবার প্রণালী। কোথা হইতে কোন অস্ত্রের সাহায্যে ইহারা হত্যা করিতেছে তাহা গভীর রহস্যে আবৃত্ত। কৈলাসবাবু অতিশয় হৃদয়বান অমায়িক প্রকৃতির লোক ছিলেন, তাহার সহিত কাহারও শত্রুতা থাকা সম্ভব বলিয়া মনে হয় না। মৃত্যুকালে তাহার বয়ক্রম মাত্র 48 বৎসর হইয়াছিল। কৈলাসবাবু বিৎপত্নিক ও অপুত্রক ছিলেন, তাহার একমাত্র কন্যাই তাহার সম্পত্তির উত্তরাধিকারিণী। আমরা কৈলাসবাবুর শোক সন্তপ্ত কন্যা ও জামাতাকে আমাদের আন্তরিক সহানুভূতি জানাইতেছি। পুলিশ সজোরে তদন্ত চালাইয়াছে। প্রকাশ যে কৈলাসবাবুর সোফার কালী সিংকে সন্দেহের উপর গ্রেপ্তার করা হইয়াছে। অতঃপর 2 সপ্তাহ ধরিয়া খবরের কাগজে খুব হইচই চলিল। পুলিশ সবেগে অনুসন্ধান চালাইতে লাগিল। অনুসন্ধানের বেগে বোধ করি গলদ ঘর্ম হইয়া উঠিল, কিন্তু অপরাধী ধরা পড়া তো দূরের কথা। গ্রামোফোন পিনের জমাট রহস্য অন্ধকারের ভিতরে আলোকের রশ্মিটুকু পর্যন্ত দেখা গেল না। 15 দিনের মাথায় আবার গ্রামোফোনের পিন দেখা দিল। এবার তার শিকার সুবর্ণ বণিক সম্প্রদায়ের একজন ধনাঢ্য মহাজন, নাম কৃষ্ণদয়াল লাহা। ধর্মতলা ও ওয়েলিংটন স্ট্রিটের চৌমাথা পার হইতে গিয়া ইনি ভূপতিত হইলেন, আর উঠিলেন না। সংবাদপত্রে যে বিরাট রই রই আরম্ভ হইল তাহা বর্ণনার অতীত। পুলিশের অক্ষমতা সম্বন্ধে সম্পাদকীয় মন্তব্যে তীব্র ও নিষ্ঠুর হইয়া উঠিল। কলিকাতার অধিবাসীদিগের বুকের উপরে ভূতের ভয়ের মতো একটা বিভীষিকা চাপিয়া বসিল। বৈঠকখানায়, চায়ের দোকানে, রেস্তোরাঁ ও ড্রয়িং রুমে অন্য সকল প্রকার আলোচনা একেবারে বন্ধ হইয়া গেল। তারপর দ্রুত অনুক্রমে আরও 2টি অনুরূপ খুন হইয়া গেল। কলকাতা শহর বিউহল পক্ষাঘাতগ্রস্তের মতো অসহায়ভাবে পড়িয়া রহিল। এই অচিন্তনীয় বিপৎপাতে কি করিবে, কেমন করিয়া আত্মরক্ষা করিবে কিছুই যেন ভাবিয়া পাইল না। বলা বাহিল্য, ব্যোমকেশও এই ব্যাপারে গভীরভাবে আকৃষ্ট হইয়াছিল। চোর ধরা তার পেশা এবং সেই কাজে সে বেশ একটু নামও করিয়াছে। ডিটেকটিভ শব্দটার প্রতি তার যতই বিরাগ থাক, বস্তুত সে তো একজন বেসরকারি ডিটেকটিভ ভিন্ন আর কিছু নয়, তা সে মনে মনে ভালো রকমই জানিত। তাই এই অভিনব হত্যাকাণ্ড তাহার সমস্ত মানসিক শক্তিকে উদ্দীপ্ত করিয়া তুলিয়াছিল। ইতিমধ্যে বিভিন্ন অকুস্থলগুলি আমরা 2জনে মিলিয়া দেখিয়াও আসিয়াছিলাম। ইহার ফলে ব্যোমকেশ কোনো নতুন জ্ঞান লাভ করিয়াছিল কিনা জানি না, করিয়া থাকিলেও আমাকে কিছু বলে নাই। কিন্তু গ্রামোফোন পিন সম্বন্ধে সে যেখানে যেটুকু সংবাদ পাইত তাহাই সযত্নে নোটবুকে ঠুকিয়া রাখিত। বোধহয় তাহার মনে মনে ভরসা ছিল যে একদিন এই রহস্যের একটা ছিন্ন সূত্র তাহার হাতে আসিয়া পড়িবে। তাই আজ সত্য সত্যই সূত্রটি তাহার হাতে আসিয়া যখন পৌঁছাইল, তখন দেখিলাম বাহিরে শান্ত সংযত ভাব ধারণ করিলেও ভিতরে ভিতরে সে ভয়ানক উত্তেজিত ও অধীর হইয়া উঠিয়াছে। ভদ্রলোকটি বলিলেন, আপনার নাম শুনে এখানে এসেছিলাম, দেখছি ঠকিনি। গোড়াতে যে আশ্চর্য ক্ষমতার পরিচয় দিলেন তাতে ভরসা হচ্ছে আপনি আমাকে উদ্ধার করতে পারেন। পুলিশের দ্বারা কিচ্ছুটি হবে না, তাদের কাছে আমি যাইনি মশায়। দেখুন না, চোখের সামনে দিন দুপুরে 5-5টা খুন হয়ে গেল। পুলিশ কিছু করতে পারলে কি? আমিও তো প্রায় গিয়েছিলাম আরেকটু হলেই। তাহার কণ্ঠস্বর কাঁপিতে কাঁপিতে থামিয়া গেল, কপালে শ্বেতবিন্দু দেখা দিল। ব্যোমকেশ সান্ত্বনাস্বরে বলিল, আপনি বিচলিত হবেন না, পুলিশে না গিয়ে যে আমার কাছে এসেছেন ভালোই করেছেন। এ ব্যাপারে কিনারা যদি কেউ করতে পারে তো সে পুলিশ নয়। আমাকে গোড়া থেকে সমস্ত কথা খুলে বলুন, অদরকারি বলে কোনো কথা বাদ দেবেন না যেন। আমার কাছে অদরকারি বলে কিছু নেই। ভদ্রলোক কতকটা সামলাইয়া লইয়া বলিতে আরম্ভ করিল, আমার নাম শ্রী আশুতোষ মিত্র, কাছেই নেবুতলায় আমি থাকি। 18 বছর বয়স থেকে সারা জীবন ব্যবসা উপলক্ষে ঘুরে ঘুরেই বেরিয়েছি, বিয়ে থা করার অবকাশ পাইনি। তাছাড়া ছেলে পিলে নেন্ডিগেন্ডি আমি বিশেষ পছন্দও করি না।
তাই কোনোদিন বিয়ে করার ইচ্ছাও হয়নি। আমি গোছালো লোক, একলা থাকতেই ভালোবাসি। বয়সও কম হয়নি, আসছে মাঘে 51 পড়বে। প্রায় বছর দুই হলো কাজকর্ম থেকে অবসর নিয়েছি। সারা জীবনের উপার্জন লাখ দেড়েক টাকা ব্যাংকে জমা আছে, তারই সুদে আমার বেশ চলে যায়। বাড়ি ভাড়াও দিতে হয় না, বাড়িখানা নিজের। সামান্য গান বাজনার শখ আছে, তাই নিয়ে বেশ নির্ঝঞ্ঝাটে দিনগুলো কেটে যাচ্ছিল। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, অবশ্য পোষ্য কেউ আছে? আশুবাবু মাথা নাড়িয়া বলিলেন, না, আত্মীয় বলতে বড় কেউ নেই, তাই ও হাঙ্গামা পোহাতে হয় না। শুধু একটা লক্ষ্মী ছাড়া বকারে ভাই পোয়াছে, সেই মাঝে মাঝে টাকার জন্যে জ্বালাতন করতে আসত, কিন্তু সে ছোঁড়া একেবারে বেহেড মাতাল আর জুয়ারি, ওরকম লোক আমি বরদাস্ত করতে পারি না মশাই, তাই তাকে আর বাড়িতে ঢুকতেই দিই না। ব্যোমকেশ প্রশ্ন করিল, ভাইপটি কোথায় থাকেন? আশুবাবু বেশ একটু পরিতৃপ্তির সহিত বলিলেন, আপাতত শ্রী ঘরে। রাস্তায় মাতলামি করার জন্য এবং পুলিশের সঙ্গে মারামারি করার অপরাধে 2 মাস জেল হয়েছে। তারপর বলে যান। বিনোদ ছোঁড়া আমার গুণধর ভাইপো, জেলে যাবার পর কদিন বেশ আরামেই ছিলাম মশাই, কোনো হাঙ্গামাও ছিল না, বন্ধু বান্ধব আমার কেউ নেই, কিন্তু জেনে শুনে কোনো দিন কারো অনিষ্ট করিনি, সুতরাং আমার যে শত্রু আছে এ কথা ভাবতেও পারি না। কিন্তু হঠাৎ কাল বিনা মেঘে বজ্রপাত হলো, এমন ব্যাপার যে ঘটতে পারে এ আমার কল্পনারও অতীত। গ্রামোফোন পিন রহস্যের কথা কাগজে পড়েছি বটে, কিন্তু ও আমার বিশ্বাস হতো না, ভাবতাম সব গাঁজাখুরি, কিন্তু সে ভুল আমার ভেঙে গিয়েছে। কাল সন্ধেবেলা আমি অভ্যাস মতো বেড়াতে বেরিয়েছিলাম, রোজই যায় জোড়াসাঁকোর দিকে একটা গান বাজনার মজলিশ আছে, সেখানে সন্ধে কাটিয়ে 9:30 বাড়ি ফিরে আসি, হেঁটেই যাতায়াত করি। আমার যে বয়স তাতে নিয়মিত হাঁটলে শরীর ভালো থাকে। কাল রাত্রিতে আমি বাড়ি ফিরছি, আমহার স্ট্রিট আর হ্যারিসন রোডের চৌমাথায়, ঘড়িতে তখন ঠিক 9:15। রাস্তায় তখন গাড়ি মোটরের খুব ভিড়। আমি কিছুক্ষণ ফুটপাতে দাঁড়িয়ে রইলাম, 2 ট্রাম পাশ হয়ে গেল, একটু ফাঁক দেখে আমি চৌমাথা পার হতে গেলাম। রাস্তার মাঝামাঝি যখন এসে পৌঁছেছি তখন হঠাৎ বুকে একটা ভীষণ ধাক্কা লাগলো, সঙ্গে সঙ্গে বুকের চামড়ার উপর কাটা ফোটার মতো ব্যথা অনুভব করলাম। মনে হলো আমার বুক পকেটের ঘড়ির ওপর কে যেন প্রচণ্ড ঘুষি মারলে। উল্টে পড়েই যাচ্ছিলাম, কিন্তু কোনো রকমে সামলে নিয়ে গাড়ি ঘোড়া বাঁচিয়ে সামনের ফুটপাতে উঠে পড়লাম। মাথাটা যেন ঘুলিয়ে গিয়েছিল, কেমন করে বুকে ধাক্কা লাগলো কিছুই ধারণা করতে পারলাম না। পকেট থেকে ঘড়িটা বার করতে গিয়ে দেখি ঘড়ি বের হচ্ছে না, কিসে আটকে যাচ্ছে। সাবধানে পকেটের কাপড় সরিয়ে যখন ঘড়ি বার করলাম তখন দেখি তার কাঁচখানা গুঁড়ো হয়ে গেছে। আর একটা গ্রামোফোনের পিন ঘড়িটাকে ফুড়ে মুখ বার করে আছে। আশুবাবু বলিতে বলিতে আবার ঘর্মাক্ত হইয়া উঠিয়াছিলেন, কপালের ঘাম মুছিয়া কম্পিত হস্তে পকেট হইতে একটি ঘড়ির বাক্স বাহির করিয়া ব্যোমকেশের হাতে দিয়ে বলিলেন, এই দেখুন সেই ঘড়ি। ব্যোমকেশ বাক্স খুলিয়া একটি গান মেটালের পকেট ঘড়ি বাহির করিল, ঘড়ির কাঁচ নাই, ঠিক 9:20 বন্ধ হইয়া গিয়াছে এবং তাহার মর্মস্থল ভেদ করিয়া একটি গ্রামোফোনের পিনের অগ্রভাগ হিংস্রভাবে পশ্চাৎ দিকে মুখ বাহির করিয়া আছে। ব্যোমকেশ ঘড়িটা কিছুক্ষণ গভীর মনঃসংযোগে নিরীক্ষণ করিয়া আবার বক্সে রাখিয়া দিল।
বাক্সটা টেবিলের উপর রাখিয়া আশুবাবুকে বলিল। তারপর আশুবাবু বলেন, তারপর কি করে যে বাড়ি এসে পৌঁছালাম সে আমি জানি, আর ভগবান জানে। দুশ্চিন্তায় আতঙ্কে সমস্ত রাত্রি চোখের পাতা বুঝতে পারিনি। ভাগ্যে পকেটে ঘড়িটা ছিল, তাই তো প্রাণটা বেঁচে গেল। নইলে আমিও তো এতক্ষণে হাসপাতালে মরার টেবিলে শুয়ে থাকতাম। আশুবাবু শিহরিয়া উঠিলেন। এক রাত্রিতে আমার 10 বছর পরমায়ু ক্ষয় হয়ে গেছে মশাই। প্রাণ নিয়ে কোথায় যে পালাবো, কি করে যে আত্মরক্ষা করব, সমস্ত রাত এই শুধু ভেবেছি। শেষ রাত্রে আপনার নাম মনে পড়ল। শুনেছিলাম আপনার আশ্চর্য ক্ষমতা, তাই ভোর না হতেই ছুটে এসেছি। বন্ধ গাড়িতে চড়ে এসেছি মশাই, হেঁটে আসতে সাহস হয়নি। কি জানি যদি বোমকেশ উঠিয়া গিয়া আশুবাবুর স্কন্ধে হাত রাখিয়া বলিল, আপনি নিশ্চিন্ত হন, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আপনার কোনো ভয় নেই। কাল আপনার একটা মস্ত ফাঁড়া গেছে সত্যি, কিন্তু ভবিষ্যতে যদি আমার কথা শুনে চলেন তাহলে আপনার প্রাণের কোনো আশঙ্কা থাকবে না। আশুবাবু দুই হাতে বোমকেশের হাত ধরিয়া বলিলেন, বোমকেশ বাবু আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন, প্রাণ বাঁচান, আমি আপনাকে 1000 টাকা পুরস্কার দেব। বোমকেশ নিজের চেয়ারে ফিরিয়া বসিয়া মৃদু হাস্যে বলিল, আরে এ তো খুব ভালো কথা, সব শুদ্ধ তাহলে 3000 টাকা হলো। গভর্নমেন্টও তো 2000 টাকা পুরস্কার ঘোষণা করেছে না, কিন্তু সে পরের কথা। এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। কাল যে সময় আপনার বুকে ধাক্কা লাগলো ঠিক সেই সময় আপনি কোনো শব্দ পেয়েছিলেন? কিরকম শব্দ? মনে করুন মোটরের টায়ার ফাটার মতো শব্দ। আশুবাবু নিঃসংশয়ে বলিলেন, না পাইনি তো। বোমকেশ জিজ্ঞাসা করিল, আর কোন রকম শব্দ? আমি তো কিছুই মনে করতে পারছি না। ভেবে দেখুন। কিয়ৎকাল চিন্তা করিয়া আশুবাবু বলিলেন, রাস্তায় গাড়ি ঘোড়া চললে যেসব শব্দ হয় সেই শব্দই তো শুনেছিলাম, আর মনে হচ্ছে যেন যে সময়টায় ধাক্কা লাগে সেই সময় সাইকেলের ঘন্টির ক্রিং ক্রিং শব্দ শুনেছিলাম। কোনো রকম অস্বাভাবিক শব্দ শোনেননি? না তো। কিছুক্ষণ নীরব থাকিয়া বোমকেশ অন্য প্রশ্ন করিল, আপনার এমন কোন শত্রু আছে যে আপনাকে খুন করতে পারে? না, অন্তত আমি জানি না। আপনি বিবাহ করেননি, সুতরাং ছেলে পুলেও নেই, ভাইপোই বোধ হয় আপনার ওয়ারিস। একটু ইতস্তত করিয়া আশুবাবু বলিলেন, না মানে উইল করেছেন? হ্যাঁ। কার নামে সম্পত্তি উইল করেছেন? আশুবাবুর গৌরবর্ণ মুখ ধীরে ধীরে রক্তাভ হইয়া উঠিতেছিল। তিনি কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সংকোচে জড়িত স্বরে বলিলেন, আমাকে আর সব কথা জিজ্ঞেস করুন, শুধু ওই প্রশ্নটি আমাকে করবেন না, ওটা আমার সম্পূর্ণ নিজস্ব কথা, প্রাইভেট। বলিতে বলিতে অপ্রতিভভাবে থামিয়া গেলেন। বোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে আশুবাবুর মুখের দিকে চাহিয়া শেষে বলিল, আচ্ছা থাক, কিন্তু আপনার ভাবি ওয়ারিস তিনি যেই হন আপনার উইলের কথা জানেন কি? না, আমি আর আমার উকিল ছাড়া আর কেউই জানে না। আপনার ওয়ারিসের সঙ্গে আপনার দেখা হয়? চক্ষু অন্যদিকে ফিরাইয়া আশুবাবু বলিলেন, হয়। আপনার ভাইপো কতদিন হলো জেলে গেছে? আশুবাবু মনে মনে হিসেব করিয়া বলিলেন, তা প্রায় 3 সপ্তাহ হবে। বোমকেশ কিয়ৎকাল ভ্রু কুঞ্চিত করিয়া বসিয়া রহিল, অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল,
আচ্ছা, আজ তাহলে আপনি আসুন, আপনার ঠিকানা আর ঘড়িটা রেখে যান, যদি কিছু জানবার দরকার হয় আপনাকে খবর দেব। আশুবাবু শঙ্কিতভাবে বললেন, কিন্তু আমার সম্বন্ধে তো কোনো ব্যবস্থা করলেন না, ইতিমধ্যে যদি আবার। ব্যোমকেশ বলিল, আপনার সম্বন্ধে ব্যবস্থা এই যে পারতপক্ষে বাড়ি থেকে বেরুবেন না। আশুবাবু পাণ্ডুর মুখে বলিলেন, বাড়িতে আমি একলাই থাকি, যদি। ব্যোমকেশ বলিল, না, বাড়িতে আপনার কোনো আশঙ্কা নেই, সেখানে আপনি নিরাপদ, তবে ইচ্ছে হয় একজন দারোয়ান রাখতে পারেন। আশুবাবু জিজ্ঞেস করলেন, বাড়ি থেকে একেবারে বেরুতে পাবো না? ব্যোমকেশ একটু চিন্তা করিয়া বলিল, একান্তই যদি রাস্তায় বেরোনো দরকার হয়ে পড়ে ফুটপাত দিয়ে যান, কিন্তু খবরদার রাস্তায় নামবেন না, রাস্তায় নামলে আপনার জীবন সম্বন্ধে আমার কোনো দায়িত্ব থাকবে না। আশুবাবু প্রস্থান করলে ব্যোমকেশ লড়াট ভ্রুকুটি কুটিল করিয়া বসিয়া রহিল। চিন্তা করিবার নতুন সূত্র সে অনেক পাইয়াছে তাহাতে সন্দেহ নাই, তাই আমি তাহার চিন্তায় বাধা দিলাম না। প্রায় আধ ঘন্টা নীরব থাকিবার পর সে মুখ তুলিয়া বলিল, তুমি ভাবছ আমি আশুবাবুকে পথে নামতে মানা করলুম কেন, এবং বাড়িতে তিনি নিরাপদ এ কথাই বা বললুম কি করে? চমকিত হইয়া বললাম, হ্যাঁ, মানে তাই। ব্যোমকেশ বলিল, গ্রামোফোন পিন ব্যাপারে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছ, সব হত্যাই রাস্তায় হয়েছে, ফুটপাতেও না, রাস্তার ঠিক মাঝখানে। এর কারণ কি হতে পারে ভেবে দেখেছ? না, কি কারণ? এর দুটো কারণ হতে পারে। প্রথমত, রাস্তায় খুন করলে ধরা পড়ার সম্ভাবনা কম, যদিও আপাত দৃষ্টিতে সেটা অসম্ভব বলেই মনে হয়। দ্বিতীয়ত, যে অস্ত্র দিয়ে খুনটা করা হয় রাস্তায় ছাড়া অন্যত্র তাকে ব্যবহার করা চলে না। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, এমন কি অস্ত্র হতে পারে? ব্যোমকেশ বলিল, তা যখন জানতে পারবো, গ্রামোফোন পিন রহস্য তখন আর রহস্য থাকবে কি? আমার মাথায় একটা আইডিয়া আসিয়াছিল, বললাম, আচ্ছা, এমন কোনো বন্দুক বা পিস্তল যদি কেউ তৈরি করে যা দিয়ে গ্রামোফোনের পিন ছোড়া যায়? সব প্রশংস নেত্রে চাহিয়া ব্যোমকেশ বলিল, বুদ্ধি খেলিয়েছ বটে, কিন্তু তাতে দু একটা বাধা আছে। যে ব্যক্তি বন্দুক কিংবা পিস্তল দিয়ে খুন করতে চায়, সে বেছে বেছে রাস্তার মাঝখানেই খুন করবে কেন? সে তো নির্জন স্থানই খুঁজবে। বন্দুকের কথা ছেড়েই দিই, পিস্তল ছুড়লে যে আওয়াজ হয় রাস্তার গোলমালেও সে আওয়াজ ঢাকা পড়ে না। তাছাড়া বারুদের গন্ধ তো আছেই, কথায় আছে, শব্দে শব্দ ঢাকে গন্ধ ঢাকে কিসে? আমি বললাম, মনে করো যদি এয়ার গান হয়? ব্যোমকেশ হাসিয়া উঠিল, এয়ার গান ঘাড়ে করে খুন করতে যাওয়ার পরিকল্পনায় নূতনত্ব আছে বটে, কিন্তু সুবুদ্ধির পরিচয় নাই। না হে, না, অত সহজ নয়। এর মধ্যে ভাববার বিষয় হচ্ছে, অস্ত্র যাই হোক, ছোঁড়বার সময় একটা শব্দ তো হবেই, সে শব্দ ঢাকা পড়ে কি করে? আমি বলিলাম, তুমি তো এখনই বলছিলে এ শব্দে শব্দ ঢাকে। ব্যোমকেশ হঠাৎ সোজা হইয়া বসিয়া বিস্ফোরিত নেত্রে আমার মুখের প্রতি চাহিয়া রহিল, তারপর অস্ফুট বলিল, ঠিক তো। আমি বিস্মিত হইয়া বলিলাম, কি হলো? ব্যোমকেশ নিজের দেহটাকে একটা ঝাঁকুনি দিয়া যেন চিন্তার মোহ ভাঙিয়া ফেলিয়া বলিল, কিছু না, এই গ্রামোফোন পিন রহস্য নিয়ে যতই ভাবা যায় ততই এই ধারণা মনের মধ্যে বদ্ধমূল হয় যে সব হত্যা এক সুতোই গাথা, সবগুলোর মধ্যেই একটা অদ্ভুত মিল আছে, যদিও তা হঠাৎ চোখে পড়ে না। কিরকম কিরকম? ব্যোমকেশ করাগ্রে গণনা করিতে করিতে বলিল, প্রথমত দেখো, যারা খুন হয়েছেন তাঁরা সবাই যৌবনের সীমা অতিক্রম করেছিলেন। আশুবাবু, যিনি ঘড়ির কল্যাণে বেঁচে গিয়েছেন, তিনিও প্রৌঢ়। তারপর দ্বিতীয় কথা, তাঁরা সবাই অর্থবান লোক ছিলেন,
হতে পারে কেউ বেশি ধনী কেউ কম ধনী, কিন্তু গরিব কেউ নয়। তৃতীয় কথা, সকলে এই পথের মাঝখানে হাজার লোকের সামনে খুন হয়েছেন। এবং শেষ কথা, এইটাই সব থেকে প্রণিধানযোগ্য, তারা সবাই অপুত্রক। আমি বললাম, তুমি তাহলে অনুমান করো যে? ব্যোমকেশ বলিল, অনুমান আমি এখনো কিছুই করিনি, এগুলো হচ্ছে আমার অনুমানের ভিত্তি, ইংরেজিতে যাকে বলে প্রেমিস। আমি বললাম, কিন্তু এই কটি প্রেমিস থেকে অপরাধীদের ধরা? আমাকে শেষ করিতে না দিয়া ব্যোমকেশ বলিল, অপরাধীদের নয় অজিত, অপরাধীর। গৌরবে ছাড়া এখানে বহু বচন একেবারে অনাবশ্যক। খবরের কাগজওয়ালারা মার্ডার্স গ্যাং বলে যতই চিৎকার করুক, গ্যাংয়ের মধ্যে কেবল একটি লোক আছেন, তিনি এই নরমেদ যজ্ঞের হোতা, ঋত্বিক এবং যজমান। এক কথায় পরম ব্রহ্মের মতো ইনি একমেব অদ্বিতীয়ম। আমি সন্দেহ প্রকাশ করিয়া বলিলাম, এ কথা তুমি কি করে বলতে পারো, কোনো প্রমাণ আছে? ব্যোমকেশ বলিল, প্রমাণ অনেক আছে, কিন্তু উপস্থিত একটা দিলেই যথেষ্ট হবে। এমন অব্যর্থ লক্ষ্যভেদ করার শক্তি পাঁচজন লোকের কখনো সমান মাত্রায় থাকতে পারে কি? প্রত্যেকটি পিন অব্যর্থভাবে হৃৎপিণ্ডের মধ্যে গিয়ে ঢুকেছে, একটু উঁচু কিংবা নিচু হয়নি। আশুবাবুর কথাই ধরো, ঘড়িটি না থাকলে ওই পিন কোথায় গিয়ে পৌঁছতো বলো দেখি? এমন টিপ কি পাঁচজনের হয়? এ যেন চক্রছিদ্র পথে মৎস্যচক্ষু বিদ্ধ করার মতো। দ্রৌপদী স্বয়ম্বর মনে আছে তো? ভেবে দেখো, সে কাজ একা অর্জুনই পেরেছিল। মহাভারতের যুগেও এমন অমুখ নিশানা একজনের বই দুজনের ছিল না। বলিয়া হাসিতে হাসিতে সে উঠিয়া পড়িল। আমাদের এই বসিবার ঘরের পাশে আর একটা ঘর ছিল, ব্যোমকেশের নিজস্ব। এ ঘরে সে সকল সময় আমাকেও ঢুকিতে দিত না। বস্তুত এ ঘরখানা ছিল একাধারে তাহার লাইব্রেরি, ল্যাবরেটরি, মিউজিয়াম ও গ্রিন রুম। আশুবাবুর ঘড়িটা তুলিয়া সেই ঘরটায় প্রবেশ করিতে করিতে ব্যোমকেশ বলিল, খাওয়া দাওয়ার পর নিশ্চিন্ত হয়ে এটা তত্ত্ব আহরণ করা যাবে। আপাতত স্নানের বেলা হয়ে গেছে, চলো স্নান করে নেওয়া যাক। বৈকালে প্রায় 3:30 সময় ব্যোমকেশ বাহির হইয়া গিয়াছিল, কি কাজে গিয়েছিল জানি না। যখন ফিরিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। আমি তাহার জন্য প্রতীক্ষা করিতেছিলাম, চায়ের সরঞ্জামও তৈয়ার ছিল। সে আসিতেই ভৃত্য টেবিলের উপর চা জল খাবার দিয়া গেল, আমরা নিঃশব্দে জলযোগ সমাধা করিলাম। এমন অভ্যাস হইয়া গিয়েছিল, ওই কার্যটা একত্র না করিলে ঠিক মনোপ্রত হইত না। একটা চুরুট ধরাইয়া চেয়ারে ঠেসান দিয়া বসিয়া ব্যোমকেশ প্রথম কথা কহিল, বলিল, অশুভাবু লোকটিকে তোমার কেমন মনে হলো? ঈষৎ বিস্মিত ভাবে বলিলাম, এ কেন বলো দেখি, আমার তো বেশ ভালো লোক বলেই মনে হয়, এ নিরীহ ভালো মানুষ গোছেন আর কি। ব্যোমকেশ বলিল, আর নৈতিক চরিত্র? আমি বললাম, মাতাল ভাইপোর উপর যেরকম চটা, তাতে নৈতিক চরিত্র তো ভালো বলেই মনে হয়। তার উপর বয়স্ক লোক, বিয়ে করেননি, যৌবনে যদি কিছু উচ্ছৃঙ্খলা তো করেও থাকেন তো অন্য কথা, কিন্তু এখন আর ওর সেসব করার বয়স নেই। ব্যোমকেশ মুচকি হাসিয়া বলিল, বয়স না থাকতে পারে, কিন্তু একটি স্ত্রীলোক আছে। জোড়াসাঁকর যে গানের মজলিসে আশুবাবু নিত্য গান বাজনা করে থাকেন, সেটি ওই স্ত্রীলোকের বাড়ি। স্ত্রীলোকের বাড়ি বললে বোধ হয় ঠিক বলা হবে না, কারণ বাড়ির ভাড়া আশুবাবুই দিয়ে থাকেন, এবং গানের মজলিস বললেও বোধ হয় ভুল বলা হবে, যেহেতু দুটি প্রাণীর বৈঠককে কোনো মতেই মজলিস বলা চলে না। বড় কি হয়ে, দুটো প্রাণে তো রস আছে দেখছি। শুধু তাই নয়, গত 12-13 বছর ধরে আশুবাবু ওই নাগরিকাটির ভরণ পোষণ করে আসছেন, সুতরাং তার একনিষ্ঠতা সম্বন্ধে কোনো সন্দেহই থাকতে পারে না। আবার অন্য পক্ষেও একনিষ্ঠতার অভাব নেই, আশুবাবু ছাড়া অন্য কোনো সঙ্গীত পিপাসুর সেখানে প্রবেশাধিকার নেই। দরজায় করা পাহারা,
উৎসুক হইয়া বলিলাম, তাই নাকি? সঙ্গীত পিপাসু সে যে ধোবার মতলব করেছিল বুঝি, নাগরিকাটির দর্শন পেলে কিরকম দেখতে শুনতে? বোমকেশ বলিল, একবার চকিতের ন্যায় দেখা পেয়েছিল, কিন্তু রূপ বর্ণনা করে তোমার মতো কুমার ব্রহ্মচারীর চিত্ত চাঞ্চল্য ঘটাতে চাই না। এক কথায় অপূর্ব রূপসী, বয়স 26-27, কিন্তু দেখে মনে হয় বড় জোর 19-20। আশুবাবুর রুচির প্রশংসা না করে থাকা যায় না। আমি হাসিয়া বলিলাম, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তুমি হঠাৎ আশুবাবুর গুপ্ত জীবন সম্বন্ধে এত কৌতূহলী হয়ে উঠলে কেন? ব্যোমকেশ বলিল, অপরিমিত কৌতূহল আমার একটা দুর্বলতা। তাছাড়া আশুবাবুর উইলের ওয়ারিশ সম্বন্ধে মনে একটা খটকা লেগেছিল। ইনি তাহলে আশুবাবুর সেই উত্তরাধিকারিনী? সেই রকমই তো অনুমান হচ্ছে। সেখানে একটি ভদ্রলোকের দেখা পেলুম, ফিটফাট বাবু, বয়স 35-36। দ্রুত বেগে এসে দারোয়ানের হাতে একখানাল চিঠি গুজে দিয়ে দ্রুত বেগে চলে গেলেন। কিন্তু ও কথা থাক, বিষয়টা মুখরোচক বটে কিন্তু লাভজনক নয়। বোমকেশ উঠিয়া ঘরময় পাইচারি করিতে লাগে। বুঝলাম অবান্তর আলোচনায় আকৃষ্ট হইয়া পাছে তাহার মন প্রকৃত অনুসন্ধানের পথ হইতে বিক্ষিপ্ত হইয়া পড়ে, পাছে আশুবাবুর জীবনের গোপন ইতিহাস তাহার উপস্থিত বিপদ ও বিপন্মুক্তির সমস্যা অপেক্ষা বড় হইয়া ওঠে, এই ভয়ে বোমকেশ ও আলোচনাটা আর বাড়িতে দিল না। এমনি ভাবি যে মানুষের মন নিজের অজ্ঞাতসারে গৌণ বস্তুকে মুখ্য বস্তু অপেক্ষা প্রধান করিয়া তুলিয়া শেষে লক্ষ্যভ্রষ্ট হইয়া পড়ে তাহা আমারও অজ্ঞাত ছিল না। আমি তাই জিজ্ঞাসা করিলাম, ঘড়িটা থেকে কিছু পেলে? ব্যোমকেশ আমার সম্মুখে দাঁড়াইয়া মৃদু হাস্যে বলিল, ঘড়ি থেকে 3টি তথ্য লাভ করেছি। 1, গ্রামোফোন পিনটি সাধারণ এডিসন মার্কা পিন। 2, তার ওজন 2 রতি। 3, আশুবাবুর ঘড়িটা একেবারে গেছে, আর মেরামত হবে না। আমি বললাম, তার মানে দরকারি তথ্য কিছুই পাওনি? ব্যোমকেশ চেয়ার টানিয়া বসিয়া বলিল, তা বলতে পারি না। প্রথমত বুঝতে পেরেছি যে পিন ছড়বার সময়ে হত্যাকারী আর হত ব্যক্তির মধ্যে ব্যবধান 7-8 গজের বেশি হবে না। একটা গ্রামোফোন পিন এত হালকা জিনিস, 7-8 গজের বেশি দূর থেকে ছুঁড়লে অমন অব্যর্থ লক্ষ্য হতে পারে না। অথচ হত্যাকারীর টিপ কীরকম অভ্রান্ত তা তো দেখেছই, প্রত্যেকবার তীর একেবারে মর্মস্থলে গিয়ে ঢুকেছে। আমি বিস্মিত অবিশ্বাসে সুরে বললাম, 7-8 গজ দূর থেকে মেরেছে তবুও কেউ ধরতে পারলে না? ব্যোমকেশ বলিল, সেইটাই হয়ে দাঁড়িয়েছে প্রধান পহেলিকা। ভেবে দেখো, খুন করবার পর লোকটা হয়তো দর্শকদের মধ্যেই ছিল, নিজের হাতে তুলে মৃতদেহ স্থানান্তরিতও করেছে, কিন্তু তবু কেউ বুঝতে পারলে না কী করে সে এমনভাবে আত্মগোপন করলে। আমি অনেকক্ষণ চিন্তা করিয়া কহিলাম, আচ্ছা এমন তো হতে পারে হত্যাকারী পকেটের ভিতর অমন একটা যন্ত্র নিয়ে বেড়ায় যা থেকে গ্রামোফোনের পিন ছোড়া যায়, তারপর তার শিকারের সামনে এসে পকেট থেকেই যন্ত্রটা ফায়ার করে। পকেটে হাত দিয়ে অনেকেই রাস্তায় চলে, সুতরাং কারোর সন্দেহ হয় না। তা যদি হতো তাহলে ফুটপাথের ওপরেই তো ও কাজ সারতে পারত, রাস্তায় নামতে হয় কেন? তাছাড়া এমন কোনো যন্ত্র আমার জানা নেই যে নিঃশব্দে ছোঁড়া যায়, অথচ তার নিক্ষিপ্ত গুলি মানুষের শরীর ফুটো করে হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছতে পারে, তাতে কতখানি শক্তি দরকার ভেবে দেখেছ? আমি নিরুত্তর হইয়া রহিলাম। ব্যোমকেশ হাঁটুর ওপর কুনুই রাখিয়া ও করতলে চিবুক নষ্ট করিয়া বহুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। শেষে বলিল, বুঝতে পারছি, এর একটা খুব সহজ সমাধান হাতের কাছেই রয়েছে, কিন্তু কিছুতেই ধরতে পারছি না। যতবারই ধরবার চেষ্টা করছি পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। রাত্রিকালে এ বিষয়ে আর কোনো কথা হলো না। নিদ্রার পূর্ব পর্যন্ত ব্যোমকেশ অন্যমনস্ক ও বিমনা হইয়া রহিল। সমস্যার যে উত্তরটা হাতের কাছে থাকিয়াও তাহার যুক্তির ফাঁদে ধরা দিতেছে না,
তাহারই পশ্চাতে তাহার মন ব্যাধের মতো ছুটিয়াছে তাহা বুঝিয়া আমিও তাহার একাগ্র অনুধাবনে বাধা দিলাম না। পরদিন সকালে চিন্তাক্রান্ত মুখেই সে শয্যা ছাড়িয়া উঠিল এবং তাড়াতাড়ি মুখ হাত ধুইয়া এক পেয়ালা চা গলাধ্যক্ষকরণ করিয়া বাহির হইয়া গেল। ঘণ্টা তিনেক পর যখন ফিরিল তখন জিজ্ঞেস করিলাম, কোথায় গেছিলে? ব্যোমকেশ জুতার ফিতা খুলিতে খুলিতে অন্যমনে বলিল, উকিলের বাড়ি। তাহাকে উন্মনা দেখিয়া আমি আর কোনো প্রশ্ন করিলাম না। অপরাহ্নের দিকে তাহাকে কিছু প্রফুল্ল দেখিলাম। সমস্ত দুপুরটা সে নিজের ঘরে দ্বার বন্ধ করিয়া কাজ করিতেছিল। একবার টেলিফোনে কাহার সহিত যেন কথা কহিল শুনিতে পাইলাম। প্রায় 4:30 সময় সে দরজা খুলিয়া গলা বাড়াইয়া কহিল, ওহে, কাল কি ঠিক হয়েছিল ভুলে গেলে? পথের কাঁটার প্রত্যক্ষ প্রমাণ দেওয়ার সময় যে উপস্থিত। সত্যই পথের কাঁটার কথা একেবারে ভুলিয়া গিয়াছিলাম। ব্যোমকেশ হাসিয়া কহিল, এসো এসো, তোমার একটু সাজসজ্জা করে দিই, এমনি গেলে তো আর চলবে না। আমি তাহার ঘরে প্রবেশ করিয়া বলিলাম, চলবে না কেন? ব্যোমকেশ একটা কাঠের কবাটযুক্ত আলমারি খুলিয়া তাহার ভেতর হইতে একটি টিনের বাক্স বাহির করিল। বাক্স হইতে ক্রেপ, কাঁচি, স্পিরিট গাম ইত্যাদি বাছিয়া লইয়া বুরুষ দিয়া আমার মুখে স্পিরিট গাম লাগাইতে লাগাইতে বলিল, অজিত বন্ধ যে ব্যোমকেশ বক্সিরই বন্ধু, এ খবর অনেক মহাত্মাই জানেন কি না, তাই একটু সতর্কতা। মিনিট 15 পরে আমার অঙ্গসজ্জা শেষ করিয়া যখন ব্যোমকেশ ছাড়িয়া দিল, তখন আয়নার সম্মুখে গিয়া দেখি, আরে কি সর্বনাশ, এ তো অজিত বন্ধ নয়, এই যে সম্পূর্ণ আলাদা একটা লোক। ফ্রেঞ্চ কাট দাড়ি ও ছুঁচলো গোঁফ যে অজিত বন্ধর কোচমিনকালেও ছিল না। বয়সও প্রায় 10 বছর বাড়িয়া গিয়াছে, রং বেশ একটু ময়লা। আমি ভীত হইয়া বলিলাম, এই বেশে রাস্তায় বেরোতে হবে, যদি পুলিশে ধরে? ব্যোমকেশ সহস্য বলিল, মা ভাই, পুলিশ বাবার সাধ্য নেই তোমাকে চিনতে পারে। বিশ্বাস না হয় নিচের তলায় কোনো চেনা ভদ্রলোকের সঙ্গে কথা কয়ে দেখো, জিজ্ঞাসা করো অজিতবাবু কোথায় থাকেন। আমি আরও ভয় পাইয়া বলিলাম, হে না না, রক্ষা করো, এ তার আর দরকার নেই, আমি এমনিই যাচ্ছি। বাহির হইবার সময় ব্যোমকেশ বলিল, কি করতে হবে তোমার তো জানাই আছে, শুধু ফেরবার সময় একটু সাবধানে এসো, পেছু নিতে পারে। সে সম্ভাবনাও আছে নাকি? অসম্ভব নয়, আমি বাড়িতেই রইলুম, যত শিগগিরই পারো ফিরে এসো। পথে বাহির হইয়া প্রথমটা ভারী অস্বস্তি বোধ হইতে লাগিল। ক্রমে যখন দেখিলাম আমার ছদ্মবেশ কাহারও দৃষ্টি আকর্ষণ করিতেছে না, তখন অনেকটা নিশ্চিন্ত হইলাম, একটু সাহসও হইল। মোড়ের একটা দোকানে আমি নিয়মিত পান খাইতাম, কর্তা পানওয়ালা আমাকে দেখিলেই সেলাম করিত। সেখানে গিয়ে সদর্পে পান চাইলাম, এ একটা পান দাও তো। লোকটা নির্বিকার চিত্তে পান দিয়া পয়সা কুড়াইয়া নিল, আমার পানে ভালো করিয়া দীপপাত পর্যন্ত করল না। 5টা বাজিয়া গিয়াছিল, সুতরাং আর বিলম্ব করা যুক্তিযুক্ত নয় বুঝিয়া ট্রামে চলিলাম। এসপ্ল্যানেডে নামিয়া বেড়াইতে বেড়াইতে সংকেত স্থানে উপস্থিত হইলাম। মনের অবস্থা যদিও ঠিক অভিযোগিকার মতো নহে, তবু বেশ একটু কৌতুক ও উত্তেজনা অনুভব করিতে লাগিলাম। কৌতুক কিন্তু বেশিক্ষণ স্থায়ী হইল না, যে পথে জনস্রোত জনস্রোতের মতোই ছুটিয়া চলিয়াছে সেখানে স্থানের মতো দাঁড়াইয়া থাকা এ সহজ ব্যাপার নয়। 2-4টা কুনুয়ের ভূতা নির্বিকারভাবে হজম করিলাম। অকারণে সঙ্গের মতো ল্যাম্পোস্ট তরিয়া দাঁড়াইয়া থাকিবার অন্য বিপদও আছে। চৌমাথার উপর একটা সার্জেন্ট দাঁড়াইয়াছিল, সে সপ্রশ্নভাবে আমার দিকে 2-3 বার দৃষ্টি নিক্ষেপ করিল। এখনই হয়তো আসিয়া জিজ্ঞেস করিবে, কেন দাঁড়াইয়া আছ? কি করি? ফুটপাথের ধারেই হোয়াইট রয়েল লেবলের দোকানে একটা প্রকাণ্ড কাঁচ ঢাকা জানলায় নানাবিধ বিলাতি পণ্য সাজানো ছিল। সেই দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকাইয়া রহিলাম। মনে ভাবিলাম, পাড়া গিয়ে ভূত মনে করে ক্ষতি নেই, গাঁট কাটা ভাবিয়া হাতে হাত করা না পড়ায়। ঘড়িতে দেখিলাম 5:50, কোনোক্রমে আর 10টা মিনিট যদি কাটাইতে পারি তো বাঁচা যায়। অধীরভাবে অপেক্ষা করিতে লাগিলাম, মনটা নিজের পাঞ্জাবির পকেটের মধ্যে পড়িয়া রহিল। 2-1 বার পকেটে হাত দিয়াও দেখিলাম, কিন্তু সেখানে নতুন কিছুই হাতে থাকিল না।
অবশেষে ছয়টা বাজিতেই একটা আরামের নিঃশ্বাস ফেলিয়া ল্যাম্পপোস্ট পরিত্যাগ করিলাম। পকেট দুইটা ভালো করিয়া পরীক্ষা করিলাম, না চিঠিপত্র কিছুই তো নাই। নিরাশার সঙ্গে সঙ্গে একটা সমৎসর আনন্দ হইতে লাগিল। যাক, ব্যোমকেশের অনুমান যে অভ্রান্ত নহে তাহার একটা দৃষ্টান্ত পাওয়া গিয়াছে, এইবার তাহাকে বেশ একটু খোঁচা দিতে হইবে। এইরূপ নানা কথা ভাবিতে ভাবিতে এসপ্ল্যানেডের ট্রাম ডিপোতে আসিয়া পৌঁছিলাম। ছবি নিবেন বাবু, ছবি। কানের অত্যন্ত নিকটে শব্দ শুনিয়া চমকিয়া ফিরিয়া দেখি, লুঙ্গি পরা নিচ শ্রেণীর একজন মুসলমান একখানা খাম আমার হাতে গুঁজিয়া দিতেছে। বিস্মিতভাবে খুলিতেই একখানা কুৎসিত ছবি বাইর হইয়া পড়িল। এরূপ ছবির ব্যবসা কলকাতা রাস্তাঘাটে চলে জানিতাম, তাই ঘৃণা ভরে সেটা ফেরত দিতে গিয়া দেখি লোকটা নাই। সম্মুখে পশ্চাতে চারিদিকে চক্ষু ফিরাইলাম, কিন্তু ভিড়ের মধ্যে সেই লুঙ্গি পরা লোকটাকে কোথাও দেখিতে পাইলাম না। অবাক হইয়া কি করিব ভাবিতেছি, এমন সময় একটা ছোট্ট হাসির শব্দে চমক ভাঙিয়া দেখিলাম একজন বৃদ্ধ গোছের ফিরিঙ্গি ভদ্রলোক আমার পাশে আসিয়া দাঁড়াইয়াছেন। আমার দিকে না তাকাইয়াই তিনি পরিষ্কার বাংলায় একান্ত পরিচিত কণ্ঠে বলিলেন, চিঠি তো পেয়ে গেছো দেখছি, এবার বাড়ি যাও, একটু ঘুরে যেও। এখান থেকে ট্রামে বউবাজারের মোড় পর্যন্ত যেও, সেখান থেকে বাসে হাওড়ার মোড় পর্যন্ত, তারপর ট্যাক্সিতে করে বাড়ি যাবে। সার্কুলার রোডের ট্রাম আসিয়া সম্মুখে দাঁড়াইয়াছিল। সাহেব তাহাতে উঠিয়া বসিলেন। আমি সমস্ত শহর মাড়াইয়া যখন বাড়ি ফিরিলাম, তখন ব্যোমকেশ আরামকে দাঁড়ানোর উপর লম্বা হইয়া পড়িয়া সিগার টানিতেছে। আমি তাহার সম্মুখে চেয়ার টানিয়া বসিয়া বলিলাম, এই যে সাহেব যে, হে কখন এলে? ব্যোমকেশ ধূম উদ্গিরণ করিয়া বলিল, মিনিট করি। আমি বলিলাম, আমার পিছু নিয়েছিলে কেন? ব্যোমকেশ উঠিয়া বসিয়া বলিল, যে কারণে নিয়েছিলুম তা সফল হলো না, এক মিনিট দেরি হয়ে গেল। তুমি যখন ল্যাম্পপোস্ট ধরে দাঁড়িয়েছিলে, আমি তখন ঠিক তোমার পাঁচ হাত দূরে লেডেলের দোকানের ভিতর জানলার সামনে দাঁড়িয়ে সিল্কের মোজা পছন্দ করছিলাম। পথের কাটার ব্যাপারই বোধ হয় কিছু সন্দেহ করে থাকবে, বিশেষত তুমি যেরকম ছটফট করছিলে আর দু মিনিট অন্তর অন্তর পকেটে হাত দিচ্ছিলে, তাতে সন্দেহ হবারই কথা। তাই সে তখন চিঠিখানা দিলে না, তুমি চলে যাবার পর আমিও দোকান থেকে বের হয়েছি, মিনিট দুই তিন দেরি হয়ে গেছিল, তারই মধ্যে লোকটা কাজ হাসিল করে চলে গেল। আমি যখন পৌঁছলুম তখন তুমি খাম হাতে করে ইয়ের মতো দাঁড়িয়ে আছো, কী করে খাম পেলে? কী করিয়া পাইলাম তাহা বিবৃত করিলে পর ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, লোকটাকে ভালো করে দেখেছিলে, কিছু মনে আছে? আমি চিন্তা করিয়া বলিলাম, না, এ শুধু মনে হচ্ছে তার নাকের পাশে যেন একটা মস্ত আঁচিল ছিল। ব্যোমকেশ হতাশভাবে মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ, সেটা আসল নয়, নকল, তোমার গোপদারেরই মতো। যাক, এখন চিঠিখানা দেখি, তুমি ইতিমধ্যে বাথরুমে গিয়ে তোমার গোপদারি ধুয়ে এসো। মুখের রোম বাহুল্য বর্জন করিয়া স্নান সারিয়া যখন ফিরিলাম, তখন ব্যোমকেশের মুখ দেখিয়া একেবারে অবাক হইয়া গেলাম। দুই হাত পিছনে দিয়ে সে দ্রুত পদে ঘরে পাইচারি করিতেছে। তাহার মুখে চোখে এমন একটা প্রদীপ্ত উল্লাসের প্রতিচ্ছবি ফুটিয়া উঠিয়াছে যে তাহা দেখি আমার বুকের ভিতরটা লাফাইয়া উঠিল। আমি সাগ্রহে জিজ্ঞেস করিলাম, এই চিঠিতে কি দেখলে, এ কিছু পেয়েছো নাকি? ব্যোমকেশ উচ্ছ্বসিত আনন্দবেগে আমার পিঠ চাপড়াইয়া বলিল, শুধু একটি কথা অজিত, একটি ছোট্ট কথা, কিন্তু এখন তোমাকে কিছু বলবো না। হাওড়া ব্রিজ কখনো খোলা অবস্থায় দেখেছো? আমার মনের অবস্থা হয়েছিল ঠিক সেই রকম, দুই দিক থেকে পথ এসেছে কিন্তু মাঝখানটিতে একটুখানি ফাঁক, একটি পন্টুন খোলা, আজ সেই ফাঁকটুকু জোড়া লেগে গেছে। আশ্চর্য, কি করে জোড়া লাগলো, চিঠিতে কি আছে? তুমিই পড়ে দেখো বলিয়া ব্যোমকেশ খোলা কাগজখানা আমার হাতে দিল।
খামের মধ্যে কুৎসিত ছবিটা ছাড়া আর একখানা কাগজ ছিল তাহা দেখিয়াছিলাম, কিন্তু পড়িবার সুযোগ হয় নাই। এখন দেখিলাম পরিষ্কার অক্ষরে লেখা রহিয়াছে, আপনার পথের কাঁটা কে, তাহার নাম ও ঠিকানা কি, আপনি কি চান পরিষ্কার করিয়া লিখুন, কোনো কথা লুকাইবেন না। নিজের নাম স্বাক্ষর করিবার দরকার নাই। লিখিত পত্র খামে ভরিয়া আগামী রবিবার 10 মার্চ রাত্রে 12টার সময় খিদিরপুর রেসকোর্সের পাশের রাস্তা দিয়ে পশ্চিম দিকে যাবেন। একটি লোক বাইসাইকেল চড়িয়া আপনার সম্মুখ দিক হইতে আসিবে, তাহার চোখে মোটর গগল, দেখলেই চিনতে পারিবেন। তাহাকে দেখিবা মাত্র আপনার পত্র হাতে লইয়া পাশের দিকে হাত বাড়াইয়া থাকিবেন। বাইসাইকেল অরোহী আপনার হাত হইতে চিঠি লইয়া যাইবে, অতঃপর যথা সময়ে আপনি সংবাদ পাইবেন। পদব্রজে একাকি আসিবেন, সঙ্গী থাকিলে দেখা পাইবেন না। 2-3 বার সাবধানে পড়িলাম, খুব অসাধারণ বটে, চৎপরনাস্তি রোমান্টিক, তাতে সন্দেহ নাই, কিন্তু ইহাতে ব্যোমকেশের অসম্ভৃত আনন্দের কোনো হেতু খুঁজিয়া পাইলাম না। জিজ্ঞেস করিলাম, এ কি ব্যাপার বলে দেখি, আমি তো এমন কিছু দেখছি না। কিছু দেখতে পেলে না? অবশ্য তুমি কাল যা অনুমান করেছিলে তা বর্ণে বর্ণে মিলে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। লোকটার আত্মগোপন করার চেষ্টার মধ্যে হয়তো কোনো বদ মতলব থাকতে পারে, কিন্তু তাছাড়া তো আমি আর কিছু দেখছি না। হাই অন্ধ, অত বড় জিনিসটা দেখতে পেলে না? ব্যোমকেশ হঠাৎ থামিয়া গেল, বাহিরে সিঁড়িতে পদশব্দ হইল। ব্যোমকেশ ক্ষণকাল একাগ্র মনে শুনিয়া বলিল, আসু বাবু, এসব কথা ওকে বলার দরকার নেই, বলিয়া চিঠিখানা আমার হাত হইতে লইয়া পকেটে পড়িল। আশুবাবু ঘরে প্রবেশ করিলে তাহার চেহারা দেখিয়া একেবারে স্তম্ভিত হইয়া গেলাম। একদিনের মধ্যে মানুষের চেহারা এতখানি পরিবর্তিত হইতে পারে তাহা কল্পনা করারও কঠিন। মাথার চুল অবিন্যস্ত, জামা কাপড়ের কোনো পরিপাট্য নেই, গালের মাংস ঝুলিয়া গিয়াছে, চোখের কোলে কালি, যেন অকস্মাৎ কোনো মর্মান্তিক আঘাত পাইয়া একেবারে ভাঙিয়া পড়িয়াছেন। কাল সদ্য মৃত্যু মুখ হইতে রক্ষা পাইবার পরও তাহাকে এত অবসন্ন এবং ম্রিয়মান দেখি নাই। তিনি একখানা চেয়ারে অত্যন্ত ক্লান্তভাবে বসিয়া পড়িয়া বলিলেন, একটা দুঃসংবাদ পেয়ে আপনাকে খবর দিতে এসেছি ব্যোমকেশবাবু। আমার উকিল বিলাস মল্লিক পালিয়েছে। ব্যোমকেশ বেশ গম্ভীর অথচ সদয় কণ্ঠে কহিল, সে পালাবে আমি জানতুম, সেই সঙ্গে আপনার জোড়াসাঁকোর বন্ধুটিও গেছেন, বোধহয় খবর পেয়েছেন। আশুবাবু হতবুদ্ধির মতো কিছুক্ষণ তাকাইয়া থাকিয়া বলিলেন, আপনি আপনি সব জানেন? ব্যোমকেশ শান্ত স্বরে কহিল, সমস্ত। কাল আমি জোড়াসাঁকোয় গিয়েছিল, বিলাস মল্লিককেও দেখেছি। বিলাস মল্লিকের সঙ্গে ওই স্ত্রীলোকটির অনেক দিন থেকে ভিতরে ভিতরে ষড়যন্ত্র চলেছিল। আপনি কিছুই জানতেন না, আপনার উইল তৈরি করবার পরই বিলাস উকিল আপনার উত্তরাধিকারিণীকে দেখতে যায়। প্রথমটা বোধ করি কৌতূহল বশেই গিয়েছিল, তারপর ক্রমে যা হয়ে থাকে। ওরা এতদিন সুযোগের অভাবেই কিছু করতে পারছিল না। আশুবাবু আপনি দুঃখিত হবেন না, এ আপনার ভালোই হলো, অসৎ স্ত্রীলোক এবং কপট বন্ধুর ষড়যন্ত্র থেকে আপনি মুক্তি পেলেন। আর আপনার জীবনের কোনো ভয় নেই, এখন আপনি নির্ভয়ে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যেতে পারেন। আশুবাবু শঙ্কা ব্যাকুল দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, তার মানে? ব্যোমকেশ বলিল, তার মানে আপনি যা মনে মনে সন্দেহ করেছেন অথচ বিশ্বাস করতে পারছেন না তাই ঠিক। ওরাই দুজনে আপনাকে হত্যা করার মতলব করেছিল, তবে নিজের হাতে নয়। এই কলকাতা শহরেই একজন লোক আছে যাকে কেউ চেনে না, কেউ চোখেও দেখেনি, অথচ যার নিষ্ঠুর অস্ত্র 5 জন নিরীহ নিরাপরাধ লোককে পৃথিবী থেকে নিঃশব্দে সরিয়ে দিয়েছে। আপনাকেও সরাতো, শুধু পরমায়ু ছিল বলে আপনি বেঁচে গিয়েছেন।
আশুবাবু বহুক্ষণ দুই হাতে মুখ ঢাকিয়া বসিয়া রহিলেন। শেষে মর্মন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিলেন, বুড়ো বয়সে সকৃত পাপের প্রায়শ্চিত্ত করছি, কাউকে দোষ দেওয়ার নেই। 38 বছর বয়স পর্যন্ত আমি নিষ্কলঙ্ক জীবন যাপন করেছিলাম, তারপর হঠাৎ পদস্খলন হয়ে গেল। একদিন দেওঘরে তপবন দেখতে গিয়েছিলাম, সেখানে একটি অপূর্ব সুন্দরী মেয়ে দেখে একেবারে আত্মহারা হয়ে গেলাম। বিবাহে আমার চিরদিনেরই অরুচি, কিন্তু তাকে বিবাহ করবার জন্য একেবারে পাগল হয়ে উঠলাম। শেষে একদিন জানতে পারলাম সে বিশ্বাস মেয়ে, বিবাহ হলো না, কিন্তু তাকে ছাড়তেও পারলাম না। কলকাতা এনে বাড়ি ভাড়া করে রাখলাম। সেই থেকে এই 12-13 বছর তাকে স্ত্রীর মতোই দেখে এসেছি। তাকে সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলাম, সে তো আপনি জানেনই। ভাবতাম সেও আমাকে স্বামীর মতো ভালোবাসে, কোনোদিন সন্দেহও হয়নি। বুঝতেও পারিনি যে পাপের রক্তেই যার জন্ম সে কখনো সাধ্যী হতে পারে না। যাক, বুড়ো বয়সের যে শিক্ষা পেলাম তা হয়তো পরের জন্মে কাজে লাগবে। কিছুক্ষণ নীরব থাকিয়া ভগ্নস্বরে জিজ্ঞাসা করিলেন, তারা কোথায় গিয়েছে আপনি জানেন কি? ব্যোমকেশ বলিল, না, আর সে জেনে কোনো লাভ নেই। নিয়তি তাদের যে পথে টেনে নিয়ে যাচ্ছে সে পথে আপনি যেতে পারবেন না। আশুবাবু, আপনার অপরাধ সমাজের কাছে হয়তো নিন্দিত হবে, কিন্তু আমি আপনাকে চিরদিন শ্রদ্ধা করব, জানবেন। মনের দিক থেকে আপনি খাঁটি আছেন, কাদা ঘেঁটেও আপনি নির্মল থাকতে পেরেছেন, এইটাই আপনার সবচেয়ে বড় প্রশংসার কথা। এখন আপনার খুবই আঘাত লেগেছে, এরকম বিশ্বাসঘাতকতায় কার না লাগে, কিন্তু ক্রমে বুঝবেন এর চেয়ে ইষ্ট আপনার আর কিছুই হতে পারত না। আশুবাবু আবেগপূর্ণ স্বরে কহিলেন, ব্যোমকেশ বাবু, আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট, কিন্তু আপনার কাছে আমি যে সান্ত্বনা পেলাম এ আমি কখনোই প্রত্যাশা করিনি। নিজের লজ্জাকর পাপের ফল যে ভোগ করে তাকে কেউ সহানুভূতিও দেখায় না, তাই তার প্রায়শ্চিত্ত এত ভয়ঙ্কর। আপনার সহানুভূতি পেয়ে আমার অর্ধেক বোঝা হালকা হয়ে গেছে। আর বেশি কি বলবো, চিরদিনের জন্য আপনার কাছে ঋণী হয়ে রইলাম। আশুবাবু বিদায় লইবার পর তাহার অদ্ভুত ট্র্যাজেডির ছায়ায় মনটা আচ্ছন্ন হইয়া রহিল। শয়নের পূর্বে ব্যোমকেশকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করিলাম, আচ্ছা, এই আশুবাবুকে খুন করার চেষ্টার পিছনে যে বিলাস উকিলার ওই স্ত্রীলোকটা আছে এ কথা তুমি কবে জানলে? ব্যোমকেশ কড়িকাঠ হইতে চক্ষু নামাইয়া বলিল, কাল বিকেলে। তবে পালাবার আগে তাদের ধরলে না কেন? ধরলে কোনো লাভ হতো না, তাদের অপরাধ কোনো আদালতেই প্রমাণ হতো না। কিন্তু তাদের কাছ থেকে আসল হত্যাকারী গ্রামোফোন পিনের আসামির সন্ধান পাওয়া যেতে পারত। ব্যোমকেশ মুখ টিপিয়া হাসিয়া বলিল, তা যদি সম্ভব হতো তাহলে তো আমি নিজে তাদের তাড়াবার চেষ্টা করতাম না। মানে মানেটা কি? মানে তুমি তাদের তাড়িয়েছো? হ্যাঁ, আশুবাবু দৈবক্রমে বেঁচে যাওয়াতে তারা উড়ু উড়ু করছিলই। আমি আজ সকালে বিলাস উকিলের বাড়ি গিয়ে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিলুম যে আমি অনেক কথাই জানি, যদি এই বেলা সরে না পড়েন তো হাতে দড়ি পড়বে। বিলাস উকিল বুদ্ধিমান লোক, সন্ধ্যার গাড়িতেই বামাল সমেত নিরুদ্দেশ হলেন। কিন্তু ওদের তাড়িয়ে তোমার লাভ হলো কি? ব্যোমকেশ একটা হাই তুলিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, লাভ এমন কিছু হলো না,
কেবল একটু দুষ্টের দমন করা গেল। বিলাস উকিল শুধু হাতে নিরুদ্দেশ হওয়ার লোক নন, মক্কেলের টাকা করে যা তাঁর কাছে ছিল সমস্তই সঙ্গে নিয়েছিলেন, এবং এতক্ষণে বোধ করি বর্ধমানের পুলিশ তাকে হাজাতে পড়েছে। আগে থাকতেই তারা সব খবর জানত কি না। যা হোক, বিলাসচন্দ্রের 2 বছর সাজা কেউ ঠেকাতে পারবে না। যদিও ফাঁসি তার উচিত শাস্তি, তবু তা যখন উপস্থিত দেওয়া যাচ্ছে না, তখন 2 বছরই বা মন্দ কি। পরদিন প্রাতঃকালে একজন অপরিচিত আগন্তুক দেখা করিতে আসিল। সবে মাত্র চায়ের বাটি নামাইয়া রাখিয়া খবরের কাগজখানা খুলিবার জোগাড় করিতেছি, ঠিক এমন সময় দরজার কড়া নড়িয়া উঠিল। ব্যোমকেশ সচকিত হইয়া বলিল, কে? ভেতরে আসুন। একটি ভদ্রবেশী সুশ্রী যুবক প্রবেশ করিল। দাড়ি গোঁফ কামানো, একহাড়া ছিপছিপে গড়ন, বয়স এই 30-এর মধ্যেই, চেহারা দেখিলে মনে হয় যেন একজন অ্যাথলিট। সম্মুখে আমাদের দেখিয়া স্মিত মুখে নমস্কার করিয়া বলিল, কিছু মনে করবেন না, সকালবেলায় বিরক্ত করতে এলাম। আমার নাম প্রফুল্ল রায়, আমি একজন বিমা কোম্পানির এজেন্ট, বলিয়া অনাহূতভাবেই একখানা চেয়ার অধিকার করিয়া বসিল। ব্যোমকেশ বিরস্বরে বলিল, আমাদের জীবন বিমা করবার মতো পয়সা নেই। প্রফুল্ল রায় হাসিয়া উঠিল। এক একজন লোক আছে যাদের মুখ দেখিতে বেশ সুশ্রী, কিন্তু হাসিলেই মুখের চেহারা বদলাইয়া যায়। দেখিলাম প্রফুল্ল রায়েরও তাই হইল। লোকটি বোধহয় অতিরিক্ত পানখোর, কারণ দাঁতগুলো পানের রসে রক্তাক্ত হইয়া আছে। সুন্দর মুখ এত সহজে এমন বিকৃত হইতে পারে দেখিয়া আশ্চর্য বোধ হয়। প্রফুল্ল রায় হাসিতে হাসিতে বলিল, আমি বিমা কোম্পানির লোক বটে, কিন্তু ঠিক বিমার কাজে আপনাদের কাছে আসিনি। আজকাল অবশ্য আমাদের আসতে দেখলে আত্মীয় স্বজনরাও দৌড়ে খিল দিতে আরম্ভ করেছেন। নেহাত দোষও দেওয়া যায় না, কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, উপস্থিত আমার কোনো দূরভিসন্ধি নেই। আপনারই নাম তো ব্যোমকেশবাবু, বিখ্যাত ডিটেকটিভ। এ আপনার কাছে একটু প্রাইভেট পরামর্শ নিতে এসেছি মশাই, মানে যদি আপনার কোনো আপত্তি না থাকে। ব্যোমকেশ বেজারভাবে মুখখানা বাঁকাইয়া বলিল, পরামর্শ নিতে হলে অগ্রিম কিছু দর্শনই দিতে হয়। প্রফুল্ল রায় তৎক্ষণাৎ মানিব্যাগ থেকে একখানা 10 টাকার নোট বাহির করিয়া টেবিলের ওপর রাখিয়া বলিল, আমার কথা অবশ্য গোপনীয় কিছু নয়, তবু, বলিয়া অর্থপূর্ণভাবে আমার পানে চাহিল। আমি উঠিবার উপক্রম করিতেছি দেখিয়া ব্যোমকেশ বেশ একটু কড়া সরে বলিল, উনি আমার সহকারী এবং বন্ধু, যা বলবেন ওর সামনেই বলুন। প্রফুল্ল রায় বলিল, বেশ তো বেশ তো, উনি যখন আপনার সহকারী তখন আর আপত্তি কিসের? আপনার নামটি, মাফ করবেন অজিতবাবু, আপনি যে ব্যোমকেশবাবুর বন্ধু তা আমি বুঝতে পারিনি। আপনি ভাগ্যবান লোক মশাই, সর্বদা এত বড় একজন ডিটেকটিভের সঙ্গে সঙ্গে থাকা, কত রকম বিচিত্র ক্রাইমের মর্মোদ্ঘাটনে সাহায্য করা, এ কম সৌভাগ্যের কথা নয়। আপনার জীবনের একটা মুহূর্তও বোধ হয় ডাল নয়। আমার এক এক সময় মনে হয়, এই একঘেয়ে বিমার কাজ ছেড়ে আপনার মতো জীবনযাপন করতে যদি পারতাম, বলিয়া পকেট হইতে পানের ডিবা বাহির করিয়া একটা পান মুখে দিল। ব্যোমকেশ ক্রমেই অধীর হইয়া উঠিতেছিল, বলিল, এইবার আপনার পরামর্শের বিষয়টা যদি প্রকাশ করে বলেন তাহলে সব দিক থেকেই সুবিধা হয়। প্রফুল্ল রায় তাড়াতাড়ি তাহার দিকে ফিরিয়া বলিল, এই যে বলি, আমি বিমা কোম্পানির এজেন্ট, তা তো আগেই শুনেছেন, মানে বোম্বের জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে আমি কাজ করি। কোম্পানি হয়ে 10-12 লাখ টাকার কাজ আমি করেছি, তাই কোম্পানি খুশি হয়ে আমাকে কলকাতার অফিসে চার্জ দিয়ে পাঠিয়েছেন। গত 8 মাস আমি স্থায়ীভাবে কলকাতাতেই আছি। প্রথম 2 মাস বেশ কাজ চালিয়েছিলাম মশাই, কিন্তু হঠাৎ কোথা থেকে এক আপদ এসে জুটল। কারুর নাম করার দরকার নেই, কিন্তু অন্য বিমা কোম্পানির একটা লোক আমার পিছনে লাগলো। চুনোপুটির কারবার আমি করি না, 2-4 হাজারের কাজ আমার অধীনস্থ এজেন্টরাই করে থাকে, কিন্তু বড় বড় খদ্দেরের বেলা আমি নিজে কাজ করি। এই লোকটা আমার বড় বড় খদ্দের ভালো ভালো লাইফ ভাঙাতে আরম্ভ করলে। আমি যেখানে যাই আমার পিছু পিছু সেও সেখানে গিয়ে হাজির, কোম্পানির নামে নানা রকম দুর্নাম দিয়ে খদ্দেরদের ভরকে দেয়।
শেষে এমন অবস্থা দাঁড়ালো যে বড় বড় লাইটগুলো সব আমার হাত থেকে বেরিয়ে যেতে লাগলো। এইভাবে 4-5 মাস কাটলো, কোম্পানি থেকে তাগাদা আসতে লাগলো, কিন্তু কি করব, কেমন করে লোকটার হাত থেকে ব্যবসা বাঁচাবো এ কিছুই ঠিক করতে পারলাম না। মামলা মকদ্দমা করাও সহজ নয়, তাতে কোম্পানির ক্ষতি হয়, অথচ ছিনে জোঁক পেছনে লেগেই আছে। আরও মাসখানেক কেটে গেল, লোকটাকে জব্দ করার কোনো উপায়ই ভেবে পেলাম না। প্রফুল্ল রায় মানিব্যাগ হইতে সযত্নে রক্ষিত দুটি চিটকুট বাহির করিয়া ছোট টুকরোটি ব্যোমকেশের হাতে দিয়া বলিল, এই 10-12 আগে এই বিজ্ঞাপনটি হঠাৎ চোখে পড়ল, আপনার নজরে বোধহয় পড়েনি, মানে পড়ার কথাও নয়, কিন্তু 5 লাইনের বিজ্ঞাপন হলে কি হয় মশাই, পড়বা মাত্র আমার প্রাণটা লাফিয়ে উঠল। পথের কাঁটা আর কাকে বলে, ভাবলাম দেখি তো আমার পথের কাঁটা উদ্ধার হয় কি না। মনের তখন এমনই অবস্থা যে স্বপ্নাদ্য মাদুলি হলেও বোধ করি আপত্তি করতাম না। গলা বাড়াইয়া দেখিলাম এ সেই পথের কাঁটার বিজ্ঞাপনের কাটিং। প্রফুল্ল রায় বলিল, পড়লেন তো, বেশ মজার নয়? যা হোক, আমি তো নির্দিষ্ট দিনে অর্থাৎ গত শনিবারের আগের শনিবার কদমতলায় কেষ্ট ঠাকুরের মতো ল্যাম্পপোস্ট ধরে গিয়ে দাঁড়ালাম। সে অস্বস্তির কথা আর কি বলবো মশাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ঝিঁঝি ধরে গেল, কিন্তু কাকস্য পরিবেদনা, কোথাও কেউ নেই। ডিসগাস্টেড হয়ে ফিরে আসছি, হঠাৎ দেখি পকেটে একখানা চিঠি। দ্বিতীয় কাগজখানা ব্যোমকেশকে দিয়ে বলল, এই দেখুন সে চিঠি। ব্যোমকেশ চিঠিখানা খুলিয়া পড়িতে লাগিল। আমি উঠিয়া আসিয়া তাহার পিঠের ওপর ঝুঁকিয়া দেখিলাম ঠিক আমার পত্রেরই অনুরূপ, কেবল রবিবারের পরিবর্তে আগামী সোমবার 11 মার্চ রাত্রি 12টার সময় সাক্ষাৎ করিবার নির্দেশ আছে। প্রফুল্ল রায় একটু থামিয়া চিঠিখানি পড়িবার অবকাশ দিয়া বলিতে লাগিল, একে তো পকেটে চিঠি এলো কী করে, তাই ভেবে পেলাম না। তার উপর চিঠি পড়ে অজানা আতঙ্কে ভেতরটা যেন কেঁপে উঠল। আমি মিষ্টি ভালোবাসি না মশাই, কিন্তু এ চিঠির যেন আগাগোড়াই মিষ্টি, যেন কি একটা ভয়ঙ্কর অভিসন্ধি এর মধ্যে লুকোনো আছে, নইলে সপ্তাহতেই এত লুকোচুরি কেন? লোকটা কে, কী রকম প্রকৃতি কিছুই জানি না, তার চেহারাও দেখিনি, অথচ সে আমাকে রাত দুপুরে একটা নির্জন রাস্তা দিয়ে একলা যেতে বলছে, ভয়ঙ্কর সন্দেহের কথা নয় কি, আপনিই বলুন তো। বলিয়া সে আমার মুখের দিকে চাহিল। আমি উত্তর দিবার পূর্বেই ব্যোমকেশ বলিল, উনি কি মনে করেন সে প্রশ্ন নিষ্প্রয়োজন, আপনি কোন বিষয়ে পরামর্শ চান তাই বলুন। প্রফুল্ল রায় একটু ক্ষুণ্ণ হইয়া বলিল, সেই কথাই তো জিজ্ঞেস করছি, চিঠির লেখককে চিনি না, অথচ তার ভাবগতিক দিকে সন্দেহ হয়, এ লোক ভালো না, এরকম অবস্থায় চিঠির উত্তর নিয়ে আমার যাওয়া উচিত হবে কি? আমি নিজে গত 10-12 ধরে ভেবে কিছুই ঠিক করতে পারিনি, অথচ যেতে হলে মাঝে আর 1 দিন মাত্র বাকি, তাই কি করব ঠিক করতে না পেরে আপনার পরামর্শ নিতে এসেছি। ব্যোমকেশ একটু চিন্তা করিয়া বলিল, দেখুন আজ আমি আপনাকে কোনো পরামর্শ দিতে পারলাম না, আপনি এই কাগজ দুখানা রেখে যান, এখনো যথেষ্ট সময় আছে, কাল সকালে বিবেচনা করে আমি আপনাকে যথা কর্তব্য বলে দেব। প্রফুল্ল রায় বলিল, কিন্তু কাল সকালে তো আমি আসতে পারবো না, মানে আমাকে এক জায়গায় যেতে হবে, আজ রাত্রে সুবিধা হবে নাকি, এই মনে করুন 8-9 সময় যদি আসি। ব্যোমকেশ মাথা নাড়িয়া বলিল, না আজ রাত্রে আমি অন্য কাজে ব্যস্ত থাকব, আমাকেও এক জায়গায় যেতে হবে। বলিয়া ফেলিয়াই সচকিতে প্রফুল্ল রায়ের দিকে দৃষ্টিপাত করিয়া কথাটা ঘুরাইয়া লইয়া বলিল, কিন্তু আপনার ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, কাল বিকেলে 4-4:30 সময় এলেও যথেষ্ট সময় থাকবে। বেশ তাই আসবো। পকেট থেকে আবার পানের ডিবা বাহির করিয়া দুটো পান মুখে পুড়িয়া ডিবাটা আমাদের দিকে বাড়াইয়া দিয়া বলিল, পান খান কি, খান না, আমার একটা বদ অভ্যাস কিছুতেই ছাড়তে পারি না, ভাত না খেলেও চলে, কিন্তু পানের অভাবে পৃথিবী অন্ধকার হয়ে যায়। আচ্ছা আজ উঠি তাহলে, নমস্কার। আমরা প্রতি নমস্কার করলাম। দ্বার পর্যন্ত গিয়া রায় ফিরিয়া দাঁড়াইয়া বলিল,
পুলিশে বিষয়ে খবর দিলে কেমন হয়? আমার তো মনে হয় পুলিশ যদি তদন্ত করে লোকটার নামধাম বিবরণ বের করতে পারে। ব্যোমকেশ হঠাৎ মহা খাপ্পা হইয়া বলিল, পুলিশের সাহায্যই যদি নিতে চান তাহলে আমার কাছে কোনো সাহায্যের প্রত্যাশা করবেন না। আমি আজ পর্যন্ত পুলিশের সঙ্গে কাজ করিনি, করবও না। এই নিয়ে যান আপনার টাকা। ইয়া টেবিলের ওপর নোটখানা অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইয়া দিল। না না, আমি আপনার মতামত জানতে চেয়েছিলাম মাত্র, তা আপনার মত যখন নেই, আচ্ছা আসি তাহলে। বলিতে বলিতে প্রফুল্ল রায় দ্রুত পদে বাহির হইয়া গেল। প্রফুল্ল রায় চলিয়া গেলে ব্যোমকেশও নোটখানা তুলিয়া লইয়া নিজের লাইব্রেরি ঘরে ঢুকিল। তারপর সশব্দে দরজা বন্ধ করিয়া দিল। সে মাঝে মাঝে অকারণে খিটখিটে হইয়া ওঠে বটে, কিন্তু কিছুক্ষণ একাকি থাকবার পর সে ভাব আপনিই তিরোহিত হইয়া যায়, তাহা আমি জানিতাম। তাই মনটা বহু প্রশ্ন কণ্ঠকিত হইয়া থাকিল। অপঠিত সংবাদপত্রখানা তুলিয়া তাতে মনঃসংযোগের চেষ্টা করিলাম। কয়েক মিনিট পরে শুনিতে পাইলাম ব্যোমকেশ পাশের ঘরে কথা কহিতেছে। বুঝিলাম কাহাকেও টেলিফোন করিতেছে। দু একটা ইংরাজি শব্দ কানে আসিল, কিন্তু কাহাকে টেলিফোন করিতেছে ধরিতে পারিলাম না। প্রায় এক ঘন্টা ধরিয়া কথাবার্তা চলিল। তারপর দরজা খুলিয়া ব্যোমকেশ বাহির হইয়া আসিল। চাহিয়া দেখিলাম তাহার স্বাভাবিক প্রফুল্লতা ফিরিয়া আসিয়াছে। জিজ্ঞাসা করিলাম, কাকে ফোন করলে? সে কথার উত্তর না দিয়া ব্যোমকেশ বলিল, কাল এসপ্লেনেড থেকে ফেরার সময় একজন তোমার পিছু নিয়েছিল জানো? আমি চকিত হইয়া বলিলাম, না, এ নিয়েছিল নাকি? ব্যোমকেশ বলল, নিয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু লোকটার কি অসীম দুঃসাহস, আমি শুধু তাই ভাবছি, বলিয়া নিজের মনেই মৃদু মৃদু হাসিতে লাগিল। আমাকে অনুসরণ করার মতো এত বড় দুঃসাহসিকতা কি আছে তা বুঝিলাম না, কিন্তু ব্যোমকেশের কথা মাঝে মাঝে এমন দুরূহ হেঁয়ালির মতো হইয়া দাঁড়ায় যে তাহার অর্থবোধের চেষ্টা পণ্ডশ্রম মাত্র। অথচ এ বিষয়ে তাহাকে প্রশ্ন করাও বৃথা। সময় উপস্থিত না হইলে সে যে কিছুই বলিবে না তা আমি বেশ ভালোই জানিতাম। তাই আমি আর বাক্যব্যয় না করিয়া স্নানাদির জন্য উঠিয়া পড়িলাম। দ্বিপ্রহর এবং সন্ধ্যাবেলাটা ব্যোমকেশ নিষ্কর্মার মতো বসিয়াই কাটাইয়া দিল। প্রফুল্ল রায় সম্বন্ধে দু একটা প্রশ্ন করিলাম, কিন্তু সে শুনিতেই পাইল না, চেয়ারে চক্ষু বুজিয়া পড়িয়া রহিল। শেষে চমকিয়া উঠিয়া বলিল, প্রফুল্ল রায়, ও আজ সকালে যিনি এসেছিলেন, না তার সম্বন্ধে এখনও কিছু ভেবে দেখিনি। রাত্রিকালে আহারাদির পর নীরবে বসিয়া ধূমপান চলিতেছিল। ঘড়িতে ঠং করিয়া 10:30 বাজিতেই ব্যোমকেশ চেয়ার হইতে লাফাইয়া উঠিয়া বলিল, উঠো বীরজায়া বাথক কুন্তল, এবার সাজসজ্জার আয়োজন আরম্ভ করা যাক, নইলে অভিসারিকাদের সংকেতস্থলে পৌঁছাতে দেরি হয়ে যাবে যে। বিস্মিত হইয়া বলিলাম, সে আবার কি? ব্যোমকেশ বলিল, বাহ, পথের কাঁটার নিমন্ত্রণ রক্ষা করতে হবে মনে নেই। আমি আশঙ্কায় উঠিয়া দাঁড়াইয়া বলিলাম, এ মাফ করো, এই রাত্রে একলা আমি সেখানে যেতে পারবো না, এ যেতে হয় তুমি যাও। আমি তো যাবই, তোমারও তো যাওয়া চাই। কিন্তু এ না গেলেই কি নয়? এ পথের কাঁটার সম্বন্ধে এত মিথ্যে কৌতূহল কেন? তার চেয়ে যদি গ্রামোফোন পিনের ব্যাপার নিয়ে মাথা ঘামাতে তাহলে যে ঢের কাজ হতো। হয়তো হতো, কিন্তু ইতিমধ্যে একটা কৌতূহল চরিতার্থ করলেই বা মন্দ কি? গ্রামোফোন পিন তো আর পালাচ্ছে না, তাছাড়া কাল প্রফুল্ল রায় পরামর্শ নিতে আসবে, তাকে পরামর্শ দেবার মতো কিছু খবর তো চায়। কিন্তু দুজনে গেলে তো হবে না, চিঠিতে যে মাত্র একজনকে যেতে বলেছে। তার ব্যবস্থা আমি করেছি, এখন ও ঘরে চলো, সময় ক্রমেই সংক্ষেপ হয়ে আসছে। লাইব্রেরিতে গিয়া ব্যোমকেশ ক্ষিপ্র হস্তে আমার মুখসজ্জা করিয়া দিল। দেওয়ালে লম্বিত দীর্ঘ আয়নাটাই উঁকি মারিয়া দেখিলাম সেই গোঁফ এবং ফ্রেঞ্চ কাট তারই ইন্দ্রজাল প্রভাবে ফিরিয়া পাইয়াছি, কোথাও এতটুকু তফাত নাই। আমাকে ছাড়িয়া দিয়া ব্যোমকেশ নিজের বেশভূষা আরম্ভ করিল।
মুখের কোনো পরিবর্তন করিল না। দেরাজ হইতে কালো রঙের সাহেবী পোশাক বাহির করিয়া পরিধান করিল, পায়ে কালো ডাবার সোল জুতা পরিল। তারপর আমাকে আয়নার সম্মুখে পাঁচ ছয় হাত দূরে দাঁড় করাইয়া নিজে আমার পিছনে গিয়া দাঁড়াইল। জিজ্ঞাসা করিল, আয়নায় আমাকে দেখতে পাচ্ছ? না, কই না তো। বেশ, এখন সামনের দিকে এগিয়ে যাও দেখি, এবার দেখতে পেলে? না, এখনো দেখা যাচ্ছে না। ব্যাস, কাম ফতে। এখন শুধু একটি পোশাক পরতে বাকি আছে। আবার কি? ঘরে ঢুকিয়াই লক্ষ্য করিয়াছিলাম ব্যোমকেশের টেবিলের ওপর দুটি চীনামাটির প্লেট রাখা আছে। হোটেলে যেরূপ আকৃতির প্লেটে মটন চাপ খাইতে দেয় অনেকটা সেই রূপ, সেই প্লেট একখানা ব্যোমকেশ আমার বুকের উপর উপুর করিয়া চাপিয়া ধরিয়া চওড়া ন্যাকড়ার ফালি দিয়া শক্তভাবে বাঁধিয়া দিল। বলিল, সাবধান, খসে না যায়, ওর ওপর কোট পড়লেই আর কিচ্ছু দেখা যাবে না। আমি ঘোর বিস্ময়ে বলিলাম, এসব হচ্ছেটা কি? ব্যোমকেশ হাসিয়া বলিল, কঞ্চুকি না পড়লে চলবে কেন? ভয় নেই, আমিও পড়ছি। দ্বিতীয় প্লেটখানা ব্যোমকেশ নিজের ওয়েস্ট কোটের ভেতরে পড়িয়া বোতাম লাগাইয়া দিল, বাঁধিবার প্রয়োজন হইল না। এইরূপে বিচিত্র প্রসাধন শেষ করিয়া রাত্রি 11:20 সময় আমরা বাহির হইলাম। দেরাজ হইতে কয়েকটা জিনিস পকেটে পুড়িতে পুড়িতে ব্যোমকেশ বলিল, চিঠি নিয়েছ? কি সর্বনাশ, নাও নাও, শিগগির একখানা সাদা খামের মধ্যে পুড়ে নাও। শিয়ালদহের মোড়ের উপর একটা খালি ট্যাক্সি পাইয়া তাহাতে চড়িয়া বসিলাম। পথ জনবিরল, দোকানপাট প্রায় বন্ধ হইয়া গিয়াছে। আমাদের ট্যাক্সি নির্দেশ পথ হু হু করিয়া চৌরঙ্গীর দিকে ছুটিয়া চলিল। কালীঘাট ও খিদিরপুরের ট্রাম লাইন যেখানে ভিন্ন হইয়া গিয়াছে সেই স্থানে ট্যাক্সি হইতে নামিলাম। ট্যাক্সি চালক ভাড়া লইয়া হর্ন বাজাইয়া চলিয়া গেল। চারিদিক দৃষ্টিপাত করিয়া দেখিলাম প্রশস্ত রাজপথের উপর কোথাও একটি লোকও নাই। চতুর্দিকে অসংখ্য উজ্জ্বল দ্বীপ যেন এই প্রাণহীন নিস্তব্ধতাকে ভীতিপ্রদ করিয়া তুলিয়াছে। ঘড়িতে তখনও 12:10 বাকি। কী করিতে হইবে গাড়িতে বসিয়া পরামর্শ করিয়া লইয়াছিলাম, সুতরাং কথা বলিবার প্রয়োজন হইল না। আমি আগে আগে চলিলাম, ব্যোমকেশ ছায়ার মতো আমার পশ্চাতে অদৃশ্য হইয়া গেল। তাহার কালো পরিচ্ছদ ও শব্দহীন জুতো আমার কাছেও যেন তাকে কায়াহীন করিয়া তুলিল। আমার পায়ের সঙ্গে পা মিলাইয়া সে আমার ঠিক 6 পশ্চাতে চলিয়াছে, তবু মনে হলো যেন আমি একাকি। রাস্তার আলো অতি বিস্তৃত পথকে আলোকিত করিয়াছে বটে, কিন্তু সে আলো খুব স্পষ্ট ও তীব্র নহে। পথের দুই পাশে প্রাসাদ থাকিলে আলো প্রতিফলিত হইয়া উজ্জ্বলতর হয়, এখানে তাহা হইতেছে না। দুই দিকের শূন্যতা যেন আলোর অর্ধেক তেজ গ্রাস করিয়া লইতেছে। এই অবস্থায় সম্মুখ হইতে আসিয়া কাহার সাধ্য নাই যে বুঝিতে পারে আমি একা নহি, আমার পশ্চাতে আর একটি অন্ধকার মূর্তি নিঃশব্দে চলিয়াছে। পাশের ট্রাম লাইনে ট্রামের যাতায়াত বহু পূর্বে বন্ধ হইয়া গিয়াছে। এদিকে রেসকোর্সের সাদা রেলিং একটানাভাবে চলিয়াছে। আমি রাস্তার মাঝখান বরাবর হাঁটিয়া চলিলাম। দূরে পশ্চাতে একটা ঘড়িতে ঢং ঢং করিয়া মধ্যরাত্রি ঘোষিত হইল। সঙ্গে সঙ্গে শহরের অন্য ঘড়িগুলোও বাজিতে আরম্ভ করিল। মধ্যরাত্রির স্তব্ধতা নানা প্রকার সুমিষ্ট শব্দে ঝংকৃত হইয়া উঠিল। ঘড়ির শব্দ মিলাইয়া যাইবার পর কানের কাছে ফিসফিস করিয়া ব্যোমকেশ বলিল, এইবার চিঠিখানা হাতে নাও। ব্যোমকেশ যে পিছনে আছে তাহা ভুলিয়াই গিয়াছিলাম। চমকিয়া পকেট হইতে খামখানা বাহির করিয়া হাতে লইলাম। আরও 6-7 চলিলাম। খিদিরপুর পুল পৌঁছাইতে তখনও প্রায় অর্ধেক পথ বাকি আছে এমন সময় সম্মুখে বহু দূরে একটা ক্ষীণ আলোকবিন্দু দেখিয়া সচকিত হইয়া উঠিলাম। কানের কাছে শব্দ হইল, আসছে, তৈরি থেকো। আলোকবিন্দু উজ্জ্বলতর হইতে লাগিল।
মিনিট খানেকের মধ্যে দেখা গেল পিচ ঠালা কালো রাস্তার উপর কৃষ্ণতর একটা বস্তু দ্রুত বেগে অগ্রসর হইয়া আসিতেছে। কয়েক মুহূর্ত পরই বাইসাইকেল আরোহীর মূর্তি স্পষ্ট হইয়া উঠিল। আমি দাঁড়াইয়া পড়িয়া খাম সমেত হাতখানা পাশের দিকে বাড়াইয়া দিলাম। সম্মুখে বাইসাইকেলের গতিও মন্থর হইল। রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করিতে লাগিলাম। বাইসাইকেল 25 গজের মধ্যে আসিল, তখন দেখিতে পাইলাম কালো স্যুট পরিহিত আরোহী সম্মুখে ঝুঁকিয়া মোটর গগলের ভিতর দিয়ে আমাকে নিষ্পলক দৃষ্টিতে দেখিতেছে। মধ্যম গতিতে সাইকেল যেন আমাকে লক্ষ্য করিয়াই অগ্রসর হইতে লাগিল। আমাদের মধ্যে যখন আর 10 গজ মাত্র ব্যবধান, তখন কড়াং কড়াং করিয়া সাইকেলের ঘন্টি বাজিয়া উঠিল। সঙ্গে সঙ্গে বুকে দারুণ ধাক্কা খাইয়া আমি প্রায় উল্টাইয়া পড়িয়া গেলাম। আমার বুকে বাঁধা প্লেটটা শতখণ্ডে ভাঙিয়া গিয়াছে বুঝিতে পারিলাম। তারপর নিমেষের মধ্যে একটা কাণ্ড হইয়া গেল। আমি টলিয়া পড়িতেই ব্যোমকেশ বিদ্যুৎ বেগে সম্মুখ দিকে লাফাইয়া পড়িল। বাইসাইকেল আরোহী আমার পশ্চাতে একটা লোকের জন্য একেবারেই প্রস্তুত ছিল না, তবু সে পাশ কাটাইয়া পালাইবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। ব্যোমকেশ তাহাকে এক ঠেলায় বাইসাইকেল সমেত ফেলিয়া দিয়া বাঘের মতো তাহার ঘাড়ে লাফাইয়া পড়িল। আমি মাটি হইতে উঠিয়া ব্যোমকেশের সাহায্যার্থে উপস্থিত হইয়া দেখিলাম সে প্রতিপক্ষের বুকের ওপর চাপিয়া বসিয়াছে এবং দুই বজ্র মুষ্টিতে তার কবজি ধরিয়া আছে। বাইসাইকেলখানা একধারে পড়িয়া আছে। আমি পৌঁছেতেই ব্যোমকেশ বলিল, আমার পকেট থেকে সিল্কের দড়ি বার করে এর হাত দুটো বাঁধো খুব জোরে। লিকলিকে সরু রেশমের দড়ি ব্যোমকেশের পকেট হইতে বাহির করিয়া ভূপতিত লোকটার দুটো হাত শক্ত করিয়া বাঁধিলাম। ব্যোমকেশ বলিল, ব্যাস হয়েছে। অজিত, ভদ্রলোকটিকে চিনতে পারছ না? তিনি আমাদের সকালবেলার বন্ধু প্রফুল্ল রায়। আরও ঘনিষ্ঠ পরিচয় যদি চাও, ইনি গ্রামোফোন পিন রহস্যের মেঘনাথ। বলিয়া তাহার চোখের গগল খুলিয়া লইল। অতঃপর আমার মনের অবস্থা কিরূপ হইল তাহার বর্ণনা করা নিষ্প্রয়োজন, কিন্তু সেই অবস্থাতে থাকিয়াও প্রফুল্ল রায় হিংস্র দন্ত পঙ্ক্তি বাহির করিয়া হাসিল, বলিল, ব্যোমকেশবাবু এবার আমার বুকের ওপর থেকে নেমে আসতে পারেন, আমি পালাবো না। ব্যোমকেশ বলিল, অজিত এর পকেটগুলো ভালো করে দেখে নাও তো, অস্ত্রশাস্ত্র কিছু আছে কি না। এক পকেট হইতে অপেরা গ্লাস ও অন্য পকেট হইতে পানের ডিবা বাহির হইল, আর কিছুই নাই। ডিবা খুলিয়া দেখিলাম তাহার মধ্যে তখনও গোটাচারেক পান রহিয়াছে। ব্যোমকেশ বুকের ওপর হইতে নামিলে প্রফুল্ল রায় উঠিয়া বসিল। ব্যোমকেশের মুখের দিকে কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, ব্যোমকেশবাবু আপনি আমার চেয়ে ঢের বেশি বুদ্ধিমান, কারণ আমি আপনার বুদ্ধিকে অবজ্ঞা করেছিলাম কিন্তু আপনি করেননি। শত্রুর শক্তিকে তুচ্ছ করতে নেই এ শিক্ষা একটু দেরিতে পেলাম, কাজে লাগাবার ফুরসত হল না, বলিয়া ক্লিষ্টভাবে হাসিল। ব্যোমকেশ নিজের বুক পকেট হইতে একটা পুলিশ হুইসেল বাহির করিয়া তাহাতে ফু দিল। তারপর আমাকে বলিল, অজিত বাইসাইকেলখানা তুলে সরিয়ে রাখো, কিন্তু সাবধান ওর ঘন্টিতে হাত দিও না, বড় ভয়ানক জিনিস। সবই জানেন দেখছি, আপনি অসাধারণ লোক, আপনাকেই ভয় ছিল তাই তো আজ এই ফাঁক পেতেছিলাম। ভেবেছিলাম আপনি একলা আসবেন, নিভৃতে সাক্ষাৎ হবে, কিন্তু আপনি সব দিক দিয়েই দাগা দিলেন। ভালো অভিনয় করতে পারি বলে আমার অহংকার ছিল, কিন্তু আপনি আরও উচ্চশ্রেণীর আর্টিস্ট। আপনি আমার ছদ্মবেশ খুলে আমার মনটাকে উলঙ্গ করে আজ সকালবেলা দেখে নিয়েছিলেন, আর আমি শুধু আপনার মুখোশটাকেই দেখেছিলাম। যাক, গলাটা বেজায় শুকিয়ে গেছে, একটু জল পাবো কি? ব্যোমকেশ বলিল, জল এখানে নেই, থানায় গিয়ে পাবেন। প্রফুল্ল রায় ক্লিষ্ট হাসিয়া বলিল, তাও তো বটে, জল এখানে পাওয়া যায় কোথা? কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া পানের ডিবাটার দিকে একটা সতৃষ্ট দৃষ্টিপাত করিয়া বলিল, একটা পান পেতে পারি নাকি? অবশ্য
আসামিকে পান খাওয়াবার রীতি নেই সে আমি জানি, কিন্তু পেলে তৃষ্ণাটা নিবারণ হতো। ব্যোমকেশ আমাকে ইঙ্গিত করিল, আমি ডিবা হইতে দুইটা পান তাহার মুখে পুড়িয়া দিলাম। পান চিবাইতে চিবাইতে প্রফুল্ল রায় বলিল, ধন্যবাদ, বাকি দুটো আপনারা ইচ্ছা করলে খেতে পারেন। ব্যোমকেশ উৎকর্ণভাবে পুলিশের আগমন শব্দ শুনিতেছিল, অন্যমনস্কভাবে মাথা নাড়িল। দূরে মোটর বাইকের ফটফট শব্দ শোনা গেল। প্রফুল্ল রায় বলল, পুলিশ তো এসে পড়ল, তাহলে আমাকে ছাড়বেন না? ব্যোমকেশ বলিল, ছাড়ব কিরকম? প্রফুল্ল রায় ঘোলাটে রকম হাসিয়া পুনশ্চ জিজ্ঞেস করিল, পুলিশে দেবেনি? দেব বই কি? ব্যোমকেশবাবু, বুদ্ধিমান লোকেরও ভুল হয়, আপনি আমাকে পুলিশে দিতে পারবেন না বলিয়া রাস্তার উপর ঢলিয়া পড়িল। একটা মোটর বাইক সশব্দে আসিয়া পাশে থামিল। একজন ইউনিফর্ম পরা সাহেব তাহার উপর হইতে লাফিয়া পড়িয়া বলিল, হোয়াটসঅ্যাপ ডেড। প্রফুল্ল রায় নিষ্প্রভ চক্ষু খুলিয়া বলিল, এই যে খোদ কর্তা দেখছি, টু লেট সাহেব, আমায় তুমি ধরতে পারলে না। ব্যোমকেশবাবু, পানটা খেলে ভালো করতেন, একসঙ্গে যাওয়া যেত, আপনার মতো লোককে ফেলে যেতে সত্যিই কষ্ট হচ্ছে। হাসিবার নিষ্ফল চেষ্টা করিয়া প্রফুল্ল রায় চক্ষু মুদিল। তাহার মুখখানা হঠাৎ শক্ত হইয়া গেল। ইতিমধ্যে এক লড়ি পুলিশ আসিয়া উপস্থিত হইয়াছিল। কমিশনার সাহেব নিজে হাত করি লইয়া অগ্রসর হইতেই ব্যোমকেশ প্রফুল্ল রায়ের মাথার কাছ হইতে উঠিয়া দাঁড়িয়া বলিল, হাত করার দরকার নেই, আসামি পালিয়েছে। আমি আর ব্যোমকেশ আমাদের চিরাভ্যস্ত বসিবার ঘরটিতে মুখোমুখি চেয়ারে বসিয়াছিলাম। খোলা জানলা দিয়া সকালবেলার আলো ও বাতাস ঘরে ঢুকিতেছিল। ব্যোমকেশ একটি বাইসাইকেলের বেল হাতে নাড়িয়া চাড়িয়া দেখিতেছিল। টেবিলের উপর একখানা খাম খোলা অবস্থায় পড়িয়াছিল। ব্যোমকেশ ঘন্টির মাথাটা খুলিয়া ভিতরের যন্ত্রপাতি সব প্রশংস নেত্রে নিরীক্ষণ করিতে করিতে বলিল, কি অদ্ভুত লোকটার মাথা, এরকম একটা যন্ত্র তৈরি করা চায় এই কল্পনাও বোধ করি আজ পর্যন্ত কারোর মাথায় আসেনি। এই যে পাকানো স্প্রিং দেখছ, এটি হচ্ছে এই বন্দুকের বারুদ। কি নিদারুণ শক্তি এই স্প্রিংয়ের, কি ভয়ঙ্কর অথচ কি সহজ। এই ছোট্ট ফুটোটি হচ্ছে এর নল, যে পথ দিয়ে গুলি বেরোয়। আর এই ঘোড়া টিপলে দুই কাজ একসঙ্গে হয়, ঘন্টিও বাজে আবার গুলিও বেরিয়ে যায়। ঘন্টির শব্দে স্প্রিংয়ের আওয়াজ চাপা পড়ে যায়। মনে আছে সেই দিন কথা হচ্ছিল, শব্দে শব্দ ঠাকে গন্ধ ঠাকে কিসে? এই লোকটা যে কত বড় বুদ্ধিমান সেই দিনই তার ইঙ্গিত পেয়েছিল। আমি জিজ্ঞাসা করিলাম, আচ্ছা পথের কাঁটা আর গ্রামোফোনের পিন যে একই লোক, এ তুমি বুঝলে কি করে? ব্যোমকেশ বলিল, প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু ক্রমশ যেন নিজের অজ্ঞাতসারে ও দুটো মিলে এক হয়ে গেল। দেখো পথের কাঁটা কি বলছে, সে খুব পরিষ্কার করেই বলছে যে যদি তোমার সুখ স্বাচ্ছন্দ্যের পথে কোনো প্রতিবন্ধক থাকে তাহলে সে তা দূর করে দেবে, অবশ্য কাঞ্চন বিনিময়। পারিশ্রমিকের কথাটা স্পষ্ট উল্লেখ না থাকলেও এটা যে তার অনাহারী পরহিত ঈশান নয় তা সহজেই বোঝা যায়। তারপর এদিকে দেখো, যারা গ্রামোফোন পিনের ঘায়ে মরেছেন তারা সকলেই কারুর না কারুর সুখের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন। আমি মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনের ওপর কোনো ইঙ্গিত করতে চাই না, কারণ যে কথা প্রমাণ করা যাবে না সে কথা বলে কোনো লাভ নেই। কিন্তু এটাও লক্ষ্য না করে থাকা যায় না যে মৃত ব্যক্তিরা সকলেই অপুত্রক ছিলেন, তাদের উত্তরাধিকারী
কোনো ক্ষেত্রে ভাগ্নে, কোনো ক্ষেত্রে ভাইপো, কোনো ক্ষেত্রে বা জামাই। আশুবাবু এবং তার রক্ষিতার উপাখ্যান থেকে এই ভাইপো ভাগ্নে জামাইদের মনোভাব কতক বোঝা যায় নাকি? দেখা যাচ্ছে পথের কাঁটা আর গ্রামোফোন পিন বাইরে থেকে পৃথক হলেও বেশ স্বচ্ছন্দে অবলীলাক্রমে জোর লেগে যাচ্ছে। ভাঙা পাথর বাটির দুটো অংশ যেমন সহজে জোর লেগে যায়, ঠিক সেই রকম। আর একটা জিনিস প্রথম থেকেই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, একটার নামের সঙ্গে অন্যটার কাজের সাদৃশ্য। এদিকে পথের কাঁটা নাম দিয়ে বিজ্ঞাপন বেরোচ্ছে, আর ওদিকে পথের ওপর কাঁটার মতোই একটা পদার্থ দিয়ে মানুষকে খুন করা হচ্ছে। মিলটা সহজেই চোখে পড়ে না কি? আমি বললাম, হয়তো পড়ে, কিন্তু আমার পড়েনি। বেশ অধীরভাবে ঘাড় নাড়িয়া বলিল, এসব তো খুব সহজ অনুমানের বিষয়। আশুবাবুর কেস হাতে আসার প্রায় সঙ্গে সঙ্গে ওগুলো আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আসল সমস্যা হয়ে দাঁড়িয়েছিল লোকটা কে। এইখানেই প্রফুল্ল রায়ের অদ্ভুত প্রতিভার পরিচয় পাওয়া যায়। প্রফুল্ল রায়কে যারা টাকা দিয়েছে খুন করবার জন্য, তারাও জানতে পারেনি যে লোকটা কে এবং কি করে সে খুন করে। আত্মগোপন করবার অসাধারণ ক্ষমতাই ছিল তার প্রধান বর্ম। আমি তাকে কোশ্মিনকালেও ধরতে পারতাম কি না জানি না, যদি না সে আমার মন বোঝবার জন্য সেদিন নিজে এসে হাজির হতো। কথাটা একটু বুঝিয়েই বলি, তুমি যেদিন পথের কাঁটার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে ল্যাম্পপোস্টের ধারে দাঁড়িয়েছিলে, সেদিন তোমার ভাবভঙ্গি দেখে তার সন্দেহ হয়। তবু সে তোমাকে চিঠিখানা গোছিয়ে দিয়ে গেল, তারপর অলক্ষ্যে তোমার অনুসরণ করলে। তুমি যখন এই বাড়িতে এসে উঠলে, তখন তার আর সন্দেহ রইল না যে তুমি আমারই দূত। আশুবাবুর কেস আমার হাতে এসেছে তা সে জানত, কাজেই তার বিশ্বাস দৃঢ় হলো যে আমি অনেক কথাই জানতে পেরেছি। অন্য লোক হলে কি করতো বলা যায় না, হয়তো এ কাজ ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যেত। কিন্তু প্রফুল্ল রায়ের অসীম দুঃসাহস, সে আমার মন বুঝতে এলো, অর্থাৎ আমি কতটা জানি এবং পথের কাঁটা সম্বন্ধে কি করতে চায় তা জানতে এলো। এতে তার বিপদের কোনো আশঙ্কা ছিল না, কারণ প্রফুল্ল রায় যে পথের কাঁটা এবং গ্রামোফোন পিন তা জানা আমার পক্ষে সম্ভব ছিল না, এবং জানলেও তা প্রমাণ আমি করতে পারতাম না। শুধু একটি ভুল প্রফুল্ল রায় করেছিল। কি ভুল? সেদিন সকালে আমি যে তারই পথ চেয়ে বসেছিলাম এটা সে বুঝতে পারেনি। সে যে খোঁজ খবর নিতে আসবেই এ আমি জানতাম। তুমি জানতে? তবে আসা মাত্র তাকে গ্রেপ্তার করলে না কেন? কথাটা নেহাত ইয়ের মতো বললে অজিত। তখন তাকে গ্রেপ্তার করলে মানহানির মোকদ্দমার খেসারত দেওয়া ছাড়া কোনো আর লাভ হতো না। সে যে খুনি আসামি তার প্রমাণ কিছু ছিল কি? তাকে ধরবার একমাত্র উপায় ছিল যাকে বলে ইন দ্য অ্যাক্ট, রক্তাক্ত হস্তে। আর সেই চেষ্টাই আমি করছিলাম। বুকে প্লেট বেঁধে দুজনে যে গিয়েছিলুম সে কি মিছিমিছি? যা হোক, প্রফুল্ল রায় আমার সঙ্গে কথা কয়ে বুঝলে যে আমি অনেক কথাই জানি, শুধু বুঝতে পারলে না যে তাকে চিনতেও পেরেছি। সে মনে মনে ঠিক করলে যে আমার বেঁচে থাকা আর তার পক্ষে নিরাপদ নয়, তাই সে আমাকে একরকম নিমন্ত্রণ করে গেল, যেন রাত্রে রেসকোর্সের পাশের পথ দিয়ে যায়। সে জানত একবার তোমাকে পাঠিয়ে ঠকেছি, এইবার আমি নিজেই যাব। কিন্তু একটা বিষয় তার খটকা লাগল, আমি যদি পুলিশ সঙ্গে নিয়ে যাই? তাই সে পুলিশের প্রসঙ্গ তুললে। কিন্তু পুলিশের নামে আমি এমনই চটে উঠলুম যে প্রফুল্ল রায় খুশি হয়ে তাড়াতাড়ি চলে গেল, আমাকে মনে মনে খরচের খাতায় লিখে রাখলে। বেচারা ওই একটা ভুল করে সব মাটি করে ফেললে, শেষকালে তার অনুতাপও হয়েছিল।
আমার বুদ্ধিকে অবজ্ঞা করা যে তার উচিত হয়নি একথা সেদিন সে মুক্ত কণ্ঠে স্বীকার করেছিল। কিছুক্ষণ নীরব থাকিয়া ব্যোমকেশ বলিল, তোমার মনে আছে অজিত, প্রথম যেদিন আশুবাবু আসেন সেদিন তাকে জিজ্ঞাসা করেছিলুম বুকে ধাক্কা লাগবার সময় কোনো শব্দ শুনেছিলেন কি না? তিনি বলেছিলেন বাইসাইকেলের ঘন্টির আওয়াজ শুনেছিলেন। তখন সেটা গ্রাহ্য করিনি, আমার হাওড়া ব্রিজের ওইখানটাই জোড়া লাগছিল না। তারপর পথের কাটা চিঠি যখন পড়লুম এক নিমেষে সব পরিষ্কার হয়ে গেল। তোমার প্রশ্নের উত্তরে আমি বলেছিলুম চিঠিতে একটি কথা পেয়েছি, সে কথাটি কি জানো? বাইসাইকেলের কথা কেন যে তখনও পর্যন্ত আমার মাথায় ঢোকেনি এটাই আশ্চর্য। বাস্তবিক এখন ভেবে দেখলে বোঝা যায় যে বাইসাইকেল ছাড়া আর কিছুই হতে পারত না। এমন সহজে অনাড়ম্বরভাবে খুন করবার আর দ্বিতীয় উপায় নেই। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সামনে একটা বাইসাইকেল পড়ল, বাইসাইকেল আরোহী তোমাকে সরে যাওয়ার জন্য ঘন্টি দিয়েই পাশ কাটিয়ে চলে গেল, তুমিও মাটিতে পড়ে পটলোৎপাতন করলে। বাইসাইকেল আরোহীকে কেউ সন্দেহ করতে পারে না, কারণ সে দু হাতে হ্যান্ডেল ধরে আছে, অস্ত্র ছুড়বে কি করে? তার দিকে কেউ ফিরেও তাকায় না। একবার পুলিশ ভারী বুদ্ধি খেলিয়েছিল, তোমার মনে থাকতে পারে। গ্রামোফোন পিনের শেষ শিকার কেদারনন্দী লালবাজারের মোড়ের ওপর মরেছিলেন। তিনি পড়বামাত্র পুলিশ সমস্ত ট্রাফিক বন্ধ করে দিয়ে প্রত্যেক লোকের কাপড় চোপড় পর্যন্ত অনুসন্ধান করে দেখেছিল, কিন্তু কিছুই পেলে না। আমার বিশ্বাস প্রফুল্ল রায়ও সেখানে ছিল এবং তাকেও যথারীতি সার্চ করা হয়েছিল। প্রফুল্ল রায় তখন মনে মনে খুবই হেসেছিল নিশ্চয়, কারণ তার বাইসাইকেল বেলের মাথা খুলে দেখবার কথা কোনো পুলিশ তারকার মাথায় আসেনি। বলিয়া ব্যোমকেশ সস্নেহে বেলটি নিরীক্ষণ করতে লাগিল। টেবিলের উপর হইতে সরকারি লম্বা খাঙখানা হাওয়ায় উড়িয়া আমার পায়ের কাছে পড়িল। সেখানা তুলিয়া টেবিলের উপর রাখিয়া দিয়ে আমি জিজ্ঞাসা করিলাম, পুলিশ কমিশনার সাহেব কি লিখেছেন? ব্যোমকেশ বলিল, অনেক কথা গোনাতেই আমাকে পুলিশ এবং সরকার বাহাদুরের পক্ষ থেকে ধন্যবাদ দিয়েছেন। তারপর প্রফুল্ল রায় আত্মহত্যা করাতে দুঃখ প্রকাশ করেছেন, যদিও এতে তার খুশি হওয়াই উচিত ছিল, কারণ গভর্নমেন্টের অনেক খরচ এবং মেহনত বেঁচে গেল। যা হোক, সরকার বাহাদুরের কাছ থেকে প্রতিশ্রুত পুরস্কার যে আমি শীঘ্রই পাব তাতে কোনো সন্দেহ নেই, কারণ পুলিশ সাহেব জানিয়েছেন যে দরখাস্ত করবা মাত্র আমার আর্জি মঞ্জুর হবে, তার ব্যবস্থা তিনি করছেন। প্রফুল্ল রায়ের লাশ কেউ শনাক্ত করতে পারেনি, জুয়েল ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা লাশ দেখে বলেছে যে এ তাদের প্রফুল্ল রায় নয়। তাদের প্রফুল্ল রায় উপস্থিত কর্ম উপলক্ষে যশোহরে আছেন, সুতরাং বেশ বোঝা যাচ্ছে যে প্রফুল্ল রায় নামটা ছদ্মনাম, কিন্তু তাতে কিছু আসে যায় না। আমার কাছে ও চিরকাল প্রফুল্ল রায় থাকবে। চিঠির উপসংহারে পুলিশ সাহেব একটা নিদারুণ কথা লিখেছেন, এই ঘন্টিটি ফেরত দিতে হবে, এটা নাকি এখন গভর্নমেন্টের সম্পত্তি। আমি হাসিয়া বলিলাম, ওটার ওপর তোমার ভারী মায়া পড়ে গেছে তাই না? কিছুতেই যেন ছাড়তে পারছো না। ব্যোমকেশ হাসিয়া ফেলিল, সত্যি 2000 টাকার পুরস্কারের বদলে সরকার বাহাদুর যদি আমাকে এই ঘন্টিটাই বকশিস করেন আমি মোটেও দুঃখিত হই না। যা হোক, প্রফুল্ল রায়ের একটা স্মৃতিচিহ্ন তবু আমার কাছে রইল। সেটা আবার কি? গেলে ওই 10 টাকার নোটখানা, সেটাকে ফ্রেমে বাঁধিয়ে রাখবো ভাবছি, তার দাম এখন আমার কাছে 100 টাকারও বেশি। বলিয়া ব্যোমকেশ ঘন্টিটি সযত্নে দেরাজের মধ্যে বন্ধ করিয়া রাখিয়া আসিল। সে ফিরিয়া আসিলে আমি তাহাকে একটা প্রশ্ন করিলাম, আচ্ছা ব্যোমকেশ সত্যি বলো, পানের মধ্যে বিষ আছে তুমি জানতে? ব্যোমকেশ একটু চুপ করিয়া থাকিয়া বলিল,
জানা এবং না জানার মাঝখানে একটা অনিশ্চিত স্থান আছে, সেটা সম্ভাবনার রাজ্য। কিছুক্ষণ পরে আবার বলিয়া উঠিল, তুমি কি মনে করো প্রফুল্ল রায় যদি সামান্য খুনির মতো ফাঁসি যেত তাহলে ভালো হতো? আমার তা মনে হয় না, বরং এমনিভাবে যাওয়াই তার ঠিক হয়েছে। সে যে কত বড় আর্টিস্ট ছিল, ধরা পড়েও হাত পা বাঁধা অবস্থায় সে তা দেখিয়ে গিয়েছে। স্তব্ধ হইয়া রহিলাম। শ্রদ্ধা ও সহানুভূতি কোথা দিয়ে যে কোথায় গিয়ে পৌঁছাইতে পারে তাহা দেখিলে বিস্মিত না হইয়া থাকা যায় না। চিঠি হ্যায়! ডাকপিয়ন একখানা রেজিস্ট্রি চিঠি দিয়া গেল। ব্যোমকেশ খাম খুলিয়া ভেতর হইতে কেবল একখানা রঙিন কাগজের টুকরো বাহির করিল, তাহার উপর একবার চোখ বুলাইয়া সহাস্যে আমার দিকে বাড়াইয়া দিল। দেখিলাম শ্রী আশুতোষ মিত্রের দস্তখত সম্বলিত একখানি হাজার টাকার চেক। এতক্ষণ শুনছিলেন ব্যোমকেশ পক্ষীকে নিয়ে আমাদের আজকের গল্প, পথের কাঁটা বা গ্রামোফোন পিন রহস্য। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখি। আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো গল্প নিয়ে পরের সপ্তাহে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন গল্প পাকুর আসর। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।